স্যার মনে এখনো জয়েন করেনি। তোমাদের সবাইকার পরীক্ষা দেওয়া হয়ে গেছে? না স্যার, কালকে দেবো। আচ্ছা, না মানে লাস্ট দিনে দিতে হবে এরকম ম্যান্ডেটরি নয়, আগেও দিতে পারো আর কি। না স্যার, এখনো চলছে, কমপ্লিট হয়নি তাই। তাহলে 3 দিন টাইম দেওয়ার তো মানে থাকলো না, তাহলে তো একদিন দিলেই হয়, রোববার দিন টাইম শুধু। আমারই দোষ, আমি বললাম ওকে 5 মিনিট পরে স্টার্ট করব। যাই হোক, তোমাদের ইকোনমিক্স তোমরা যেটা মডিউলে আছে তোমরা স্টার্ট মানে পড়েছো, একটু স্টার্ট করেছো পড়তে? না স্যার, এখনো পড়া হয়নি। আচ্ছা দেখো, ক্লাস করার আগে মানে যেটা যদি যদি তোমাদের কাছে পৌঁছে যায় জিনিসটা, তাহলে অলওয়েজ বেটার হচ্ছে যে আগে তুমি পড়বে, তারপরে তুমি ক্লাসটা অ্যাটেন্ড করবে, তাহলে তোমার ডাউট গুলো তুমি ক্লাসে জিজ্ঞেস করতে পারবে। আর তুমি প্রথমে ক্লাস অ্যাটেন্ড করার পর যদি পড়ো তাহলে কিন্তু সেই স্কোপটা পাবে না। আমি ওকে পাঠালাম তো নাকি পাঠাইনি? আজকে যেহেতু মানে স্যারের ফার্স্ট ক্লাস আর কি, তো আজকে একটুখানি টেস্ট রান হতে পারে আর কি। এতক্ষণ ওটাই করছিলাম আমরা অ্যাকচুয়ালি, কিছু সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ারিং এর, তো দেখা যাক কতটা কি হয়। কারণ ওর ওই বহু পুরনো ল্যাপটপ, তো সেই জন্য একটু হ্যাং করে যাচ্ছে আর কি। এমনি তো জুমের মানে ইন্টারফেসটা প্রচন্ড হ্যাং করছে, আজকে আমার 2 বার হলো মানে খুলছেই না একদমই। এরকম হলে খুব সমস্যা। প্রচুর পাবলিক ইউজ করছে, আমি তো না পাচ্ছি না। ওইটার জন্য নয়, মানে এটা যদি তোমার ওইটার জন্য হতো তাহলে তো কানেকশনের প্রবলেম হতো, বাট আমার মানে কম্পিউটারে তোমার ওটা যে সফটওয়্যারটা খুলছে, ধরো তুমি সাপোজ ওটাতে 2 বার ক্লিক করার পর যে খুলবে না, তখনই হ্যাং করে যাচ্ছে। আগের দিন পলাশের সাথে যেটা হলো সেটা তো পুরো মিরাক মানে একদম ভুতুড়ে কাণ্ড একদম, যাকে বলে। ওর 16 জিবি র্যামের ল্যাপটপে আর কি চলছে না জুম এমন অবস্থা। ছোটখাটো জিনিস আর নিচ্ছে না। আর এটা মানে ওই কি বলবো, স্ক্রিন শেয়ার করে আর কি মোবাইল থেকে পড়ানো খুব চাপের যদি ল্যাপটপ কাজ না করে। ল্যাপটপে কালকে হলো না, সকালে তারপরে ইভনিং মোবাইলে ক্লাস হলো। আছে। হ্যাঁ বললাম যে সেদিন ওই পড়ার স্যারের ক্লাসটা ল্যাপটপে চললো না, হ্যাঁ আপনাকে বললাম, বাবার মোবাইলে সেই চললো। একদমই, ল্যাপটপে না হলে সেই মোবাইলেই হচ্ছে। যে কোনো ক্লাসে দুমদাম কেটে যাচ্ছে, সে মোবাইল নিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছি, কোথায় কানেকশন পাওয়া যায় আর কোথায় কি চলে। স্যার এসে গেছেন, স্পটলাইট ভিডিও। বেশ শোভিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুমি তাহলে স্টার্ট করো, আমি মানে আছি বাট আমি আর ইন্টারফেয়ার করছি না। ঠিক আছে, তোমার ক্লাস, ওভার টু ইউ। স্যার ফেসবুক লাইভ হবে? হ্যাঁ, ও হ্যাঁ ফেসবুক লাইভ হবে, এক্সাক্টলি, সরি সরি সরি, ও আমি এটা করে দিলাম। দাঁড়া একটু একটু ওয়েট করে যাও, আমি এটা ইয়ে করে দিই।
সেটিংটা, তারপরে হয়েছে লাইভ? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। বেশ ঠিক আছে সৌভিক, তুমি স্টার্ট করো, আমি লেটস স্টার্ট। ওকে, গুড ইভিনিং এভরিবডি, সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং শোনা যাচ্ছে? গুড ইভিনিং এভরিবডি। আমি তো তোমাদের কাছে নতুন একদম, তোমরা আমার কাছে নতুন। কোশিতা মোট কজন আছে মোটামুটি? হ্যালো কোশিতা, টোটাল এখন 54 জন আছে। 54 রান ঠিক আছে, লং ব্যাচ, মানে অনেক বড় ব্যাচ। আমি সবার সাথে হয়তো ইন্ট্রোডাকশন হবে না, আস্তে আস্তে সবার সাথে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। তো প্রথমে আমি আমার পরিচয় একটু দিয়ে দিই। আমি সৌভিক বসাক, 2016 মানে কৌশিকদার ব্যাচে আমি WBCS এ সিটিও হয়েছিলাম। মানে আমাদের লাস্ট ব্যাচ সেটা ছিল সিটিও হিসাবে লাস্ট রিক্রুট হয়েছিল, তারপর তো পরবর্তী WDRS হয়ে যায়। আমার র‍্যাঙ্ক ছিল সিটিও হিসেবে সেকেন্ড, প্রবাবলি ওভারঅল 8 প্রবাবলি। যাই হোক, এছাড়া 16th এ WBCS ছাড়া আমি তার আগে CGL 2011 CGL, মিস জেনিয়াস 2009, WBCS সি গ্রুপ সি আরও 2013, সিকিউরিটি এস্টেন আইবি, এছাড়া বেশ কয়েকটা এরকম চাকরি পেয়েছি। মানে মোটামুটি কম্পিটিভ এক্সামে অনেকদিন ধরেই কম্পিটিভ এক্সামে এদিকে ঘোরাফেরা করছি। এবার এই ইনিশিয়েটিভে তোমাদের সাথে যোগাযোগ করা, তোমাদের সাথে তোমাদেরকে পড়াতে পেরে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, আর কিছুটা তোমাদের যদি হেল্প করতে পারি, দ্যাট উইল বি রিয়েলি আ ব্লেসিং ফর মি। হোপফুলি তোমাদের হেল্প করতে পারবো, এই আশা নিয়েই প্রথমে শুরু করছি। তো আজকে যে জিনিসটা, যে সাবজেক্টটা আমরা পড়াচ্ছি, আমি পড়াবো যে সাবজেক্টটা, দ্যাট ইজ ইকোনমিক্স। একটা প্রশ্ন, জেনারেল প্রশ্ন করি, তোমরা তো এখানে 54 জন আছো, এর মধ্যে কেউ কি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আছো? এনিওয়ান? আছি স্যার। তুমি আছো, কি নাম তোমার? উদ্দীপন শীল। উদ্দীপন শীল, আচ্ছা তুমি কোথা থেকে পাস করেছো? আমি 2011 তে গ্রাজুয়েশন করেছি, একপুর রাষ্ট্রগুরু থেকে। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, আচ্ছা বিএসসি। কথাবার্তা হবে আরো, বাকিদেরও তুমি একটু হেল্প করো, আমাকেও করো এবং বাকিদেরও করো। Because economics is not আমার কোর সাবজেক্ট, আমার অনার্স সাবজেক্ট কোনোদিনই ছিল না। কম্পিটিটিভ এক্সামের জন্য ইকোনমিক্স অনেকদিন পড়েছি এবং পড়তে পড়তে ইকোনমিক্স এর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এনিওয়েজ, মাঝখানে গ্যাপ, মাঝখানে একটা লং একটা গ্যাপ পড়ে হয়তো থিওরি থিওরি প্রচুর ভুলে গেছি, সেই অবস্থা হয়েছে আর কি। ঠিক আছে, হোপ তোমার ওই এক্সপিরিয়েন্স তোমাকে এখানে হেল্প করবে, কোনো চিন্তা নেই। ওকে স্যার, উদ্দীপনের সাথে কথা হলো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে। আর কেউ ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড আছে এখানে? এনিওয়ান? প্রবাবলি নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড কার ছিল কার ছিল না, এতে আমাদের কোনো সমস্যাও নেই, খুব বেশি লাভও নেই, কারণ আমরা WBCS আর কম্পিটিটিভ এক্সাম যখন পড়ি, এক্স্যাক্টলি তাই, হ্যাঁ আমরা যখন কম্পিটিটিভ এক্সাম পড়ি, আমরা কিন্তু বেসিক্যালি এখানে একটা জেনারেলিস্টিক নলেজ গ্যাদার করি, মানে চেক আপ অল্টেড মাস্টার অফ না, আমরা সব জিনিসই অল্প বিস্তর মোটামুটি যেটুকু জানা যায় সব জিনিসই আমরা জানার চেষ্টা করি, বাট কোনো কিছুই খুব বেশি ডেপথে গিয়ে রিসার্চ করার মতো বা PhD করার মতো জানতে আমাদের হয় না, এক্সেপ্ট অপশনাল। অনলি অপশনাল সাবজেক্টের সিলেবাসের ক্ষেত্রে বলা হয় যে অপশনাল সাবজেক্টটা আমাদের অনার্স লেভেলে পড়াশোনা, অপশনাল বাদ দিয়ে যে কোনো সাবজেক্ট আমরা জেনারেলিস্টিক ভিউ থেকেই পড়াশোনা করবো।
এবার জার্নালিস্টিক ভিউ হলে অনেকেরই কাছে ইকোনমিক্স তো ছিল না, বা আমিও কোনোদিন ইকোনমিক্স পড়িনি, এই কম্পিটিটিভ এক্সামে এসে ইকোনমিক্স পড়েছি। বাট ইকোনমিক্স ইজ আর কি বলবো, কম্পিটিটিভ এক্সামে যখন আমি ইকোনমিক্স পড়া প্রথম শুরু করি, আমি সাবজেক্টটাতে এতটা ইন্টারেস্ট পাই এবং যেই ইন্টারেস্টই আমাকে সাবজেক্টটাকে মানে সাবজেক্টটা পড়তে সাহায্য করেছে, এবং এই সাবজেক্টটাতে আমি প্রত্যেকটা পরীক্ষায় বেশ ভালো রকম স্কোর করেছি খুব কম পড়াশোনা করে, এটাই এই সাবজেক্টে আমার কাছে সবচেয়ে প্লাস পয়েন্ট মনে হয়। যে একটু কনসেপ্টটা যদি কনসেপচুয়ালাইজ ঠিকঠাক করে নেওয়া যায়, তারপর আমাদের খুব বেশি পড়াশোনা করতে হয়, মানে পড়াশোনা করতে হয় না বলা ভুল, মানে পড়াশোনা তো করতেই হয় সবসময়, মানে সবসময় একটা ইন্টারেস্ট গ্রো করতে পারলে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। এবারে সেই ইকোনমিক্স কি জিনিস, ইকোনমিক্স আমাদের প্রত্যেকের ডে টু ডে অ্যাক্টিভিটিস এর সাথে আমাদের ইকোনমিক্স জড়িত। ইকোনমিক্স শুনতে অনেকের কাছে, হয়তো বাংলা মিডিয়ামের অনেকে আছে যারা ইংরেজিকে একটু ভয় ভয় পেয়ে থাকো, ইকোনমিক্স শুনতে একটু কঠিন কঠিন মনে হলো, ইকোনমিক্স এর সাথে আমরা প্রত্যেকে যুক্ত, আমাদের প্রত্যেকেই কিছু না কিছু টাকা পয়সার সাথে আমাদের সংযোগ আছে, এবং এই টাকা পয়সার যে সার্কুলেশন, সেই টাকা আমরা কি করে রোজগার করছি, সেই টাকা আমরা কিভাবে খরচা করছি, সেই সমস্ত কিছু একটা ইকোনমিক্স এর ভাগ। মানে এক কথা বলতে গেলে এই বেকার অবস্থা, তোমরা কেউ যদি পকেট মানির উপর সংসার চলে, সেই পকেট মানি থেকে শুরু করে আজকে বড় দেশ যেভাবে চলছে, ইচ এন্ড এভরিথিং ইন এ সিঙ্গেল মানে একটাই লাইনে চলে, দ্যাট ইজ ইকোনমিক্স। ইকোনমিক্স সবারই আছে, এবং আমি মনে করি এবং আমার মনে হয় তোমরাও কিছুদিন পর ইকোনমিক্স নিয়ে পড়াশোনা পর বুঝতে পারবে, যে এই পৃথিবীতে যে কোনো জিনিস, পলিটিক্যাল থিং বলো আর যুদ্ধ, ধর্ম, সবকিছুর পেছনেই ঘুরে ফিরে দেখবে একটা জায়গাতেই ম্যাটার করে যাচ্ছে, দ্যাট ইজ ইকোনমিক্স। আজকে মিডিল ইস্টে এত যুদ্ধ, কিসের জন্য যুদ্ধ? আমরা সবাই জানি মিডিল ইস্টে কিন্তু একটা তেলের অনেক বড় জায়গা আছে, মানে তেল সেখানকার ইকোনমি কন্ট্রোল করে, মানে এই সমস্ত যুদ্ধের পেছনে ইকোনমি একটা খুব বড় ফ্যাক্টর, এবং আস্তে আস্তে যখন পড়বে তোমরা বুঝতে পারবে যে ইকোনমিক্স একটা বেসিক এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা পৃথিবীকে চালাচ্ছে। পৃথিবী আমাদের মানে মাইক্রো লেভেলে আমাদের নিজের ফ্যামিলি থেকে শুরু করে ম্যাক্রো লেভেলে পুরো পৃথিবী এই ইকোনমিক্স এর কাছেই, মানে ইকোনমিক্স দ্বারাই চালিত হয়। আর প্রেজেন্ট ওয়ার্ল্ডে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর স্পেশালি মার্কিস মানে ইউএসএ যখন আমাদের পৃথিবীর ওপর সবার ওপরে সবচেয়ে বড় হেজিমনি ইউরোপে চালু হয়ে যায়, তখন থেকে তো পুরো পৃথিবীতেই পয়সাই সবকিছু হয়ে গেছে। তোমরা নিজেরাও বুঝতে পারবে এখন টাকা ছাড়া কিছুই হয় না পৃথিবীতে, অলমোস্ট এভরিথিং, নট অল দ্য থিংস বাট অলমোস্ট এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য মানি। তো ইকোনমিক্স আমাদের ডে টু ডে লাইফের সাথে এইভাবে ওতপ্রোত ভাবে যুক্ত। সো ফ্রেন্ডস, তোমরা প্রথমেই তোমাদের বলি কেউ ভয় পাবে না, সাবজেক্টটা শুনতে প্রথমে একটু খটমট মনে হলো, ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, আই ক্যান অ্যাসিওর ইউ, আমি তোমাদেরকে একদম আশ্বস্ত করতে পারি, তোমরা যদি একটু ঠিক করে পড়াশোনা করো, একটু যদি বোঝো এবং নিজের ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিস এর সাথে যদি এটাকে একটু জড়িয়ে নিতে পারো ইন্টারেস্টটা ক্রিয়েট করে, তুমি দেখবে ইকোনমিক্স এর মতো কেকুয়া খাদ্য খুব কম আছে। তারপর তোমাকে কিছু ডেটা মুখস্থ করতে হবে, কোথা থেকে কি আসছে যাচ্ছে এইসব একটু মনে মুখস্থ করতে হবে, কি সমস্ত অর্গানাইজেশন আছে, বাকি নম্বর তোমাদের এমনি চলে আসবে। সো প্রথমেই ইকোনমিক্স কে ভয় পেলে চলবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড, আমাকে ইন্টারেস্টটা গ্রো করতে হবে, যদি ইন্টারেস্ট থেকে থাকে খুবই ভালো, আর ইন্টারেস্ট না থাকলে আমাকে ইন্টারেস্টটা গ্রো করতে হবে। ওকে, এবার আজকের সাবজেক্টে আসি। আজকে ইকোনমিক্স এর প্রথম ক্লাস, সো আজকে আমাদের ইকোনমিক্সটা পুরোটাই ইন্ট্রোডাকশন। ইকোনমিক্স জিনিসটা কি, সাবজেক্টটা কি, কিভাবে এটাকে মানে পড়বো আমরা, কি কি আছে জিনিসটা, সাবজেক্টটা কি কি আছে, কিভাবে আমাদের কাজে লাগে, এসবের উপরেই আজকে আমাদের ইকোনমিক্সের ডিসকাশন। আচ্ছা, এটুকুন যেটুকুন বললাম তার মধ্যে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা বা কারো কোনো কিছু, এনি কোয়েরি? আচ্ছা, কেউ হেজিটেট করো না, কিন্তু কিছু জিজ্ঞেস করো। না স্যার, এইটুকুর মধ্যে কোনো কোয়েরি নেই। না স্যার, ঠিক আছে। আর তোমার কোয়েরি না থাকাই, হ্যালো, কোয়েরি না থাকাই কিন্তু বেশি ভালো নয়, কোয়েরি থাকাই বেশি ভালো। না স্যার, কোয়েরি আসবে আসবে, অনেক আসবে, আপনি স্টার্ট করুন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইকোনমিক্স ইন্ট্রোডাকশন, প্রথমে আমরা আসি, হোয়াট ইজ ইকোনমিক্স? ইকোনমিক্স বলতে তোমরা কি বোঝো? উদ্দীপন, উদ্দীপন আছো এখানে? উদ্দীপন একটু বলবে ইকোনমিক্স বলতে তুমি কি বোঝো, তোমার মতামত একটু প্রথমে শুনি। এই রে, প্রথমেই যা জানো, জেনারেলিস্টিক, আমরা জেনারেল আলোচনা করছি, কোনো এখানে রিসার্চ হচ্ছে না,
কোনো বড় লোভে ফোভে কেউ দেবে না আমাদের, একটা চাকরি দিলেই হবে। যাই হোক বলো, প্রথমে সেটাই প্রথমে বলতে গেলে দুটো জিনিসের প্রচন্ড একটা দ্বন্দ্ব চলে, মানে মানুষের তার স্বভাব আচার আচরণের উপর ডিপেন্ড করে, সামাজিক বিজ্ঞান এটা। আর ওখান থেকে মানে প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে লোকজনের মধ্যে, কারা কারা ওটা ভোগ করবে, এইগুলো নিয়ে ইকোনমি আলোচনা করে। এবং এখানে শুধু কোনো মানে বস্তু না, শুধু গুড না, এখানে সার্ভিস গুলো নিয়েও এখানে আলোচনা হবে। এইটুকুই বলবো স্যার। কথা খুব একটা স্পষ্ট শুনতে পেলাম না, তাও যেটুকু বুঝলাম যে তুমি এখানে বলছো যে প্রফিট শেয়ারিং এর কথা, মানে গুডস এন্ড সার্ভিস কিভাবে ডিস্ট্রিবিউট হবে এবং প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এই এই বললে তাই তো? হ্যাঁ স্যার, মোটামুটি এই। ইকোনমি যেভাবে এগিয়ে চলছে সেটাই হলো ইকোনমিক্স। ইকোনমি বলতে মানে ওভারঅল অর্থনীতি যে যে মানে থিওরির উপর বেস করে কাজ করছে সেটাই হলো ইকোনমিক্স। মানে ইকোনমিক্স কি সেটা তুমি জানতে চাইলেন আপনি, ইকোনমি কি সেটা তো নয়, তাই আমার এটা মনে হলো। ইকোনমি যেভাবে রান করে, যেখানে আমরা ইকোনমি নিয়ে স্টাডি করি, দ্যাট ইজ ইকোনমিক্স। হ্যাঁ সেটা, দ্যাট ইজ ইকোনমিক্স। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, বাট ইকোনমিটাকে যদি একটু ডিফাইন করতে পারতাম মনে হয় একটু বেটার হতো। হোয়াট ইজ ইকোনমি? ইকোনমিটা গুডস এন্ড সার্ভিসের বেসিসে মানে মানে ফ্রম ইন্ডিভিজুয়াল টু দা রাষ্ট্র অবধি যতটা ইনপুট প্লাস আউটপুট হচ্ছে, মানে যোগ বা বিয়োগ, রাশি বা কাজের মাধ্যমে সবকিছু শেষ পর্যন্ত অর্থের উপরে বিচার হচ্ছে, এটা ইকোনমি। রূপালি স্যার বলছি যে আপনি যেটা বললেন যে মাইক্রো লেভেলে দেখতে গেলে মানে একটা ইন্ডিভিজুয়াল বা একটা ফ্যামিলি থেকে শুরু করে ম্যাক্রো লেভেলে দেখতে গেলে পুরো দেশ, ঠিক আছে, সেখানে যে মানে মানে কি বলবো সাইকেলটা চলছে, এই প্রোডাকশন কনজাম্পশন এন্ড মানে ট্রান্সফার অফ ওয়েলথ যেটা, ঠিক আছে, যেভাবে চলছে সেই পুরো ব্যাপারটাকে নিয়েই হচ্ছে স্টাডিটা হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে। সেটা যদি আমাদের শুধু মানে ওয়েন উই আর কনসার্ন অ্যাবাউট ওনলি আওয়ার ফ্যামিলি তো বা একটা ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে মাইক্রো। আর সেটা যদি পুরো দেশ বা ইন বিগার সেন্স দেখতে চাই সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স লেখা আছে বলে আমি ইকোনমিক্স বললাম, মানে ইকোনমি জিজ্ঞেস করলেন না, ইকোনমিক্স 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 আমি উদ্দীপন বলছি স্যার। ঠিক আছে উদ্দীপন, তুমি আমি জানি তুমি সাবজেক্ট ক্যারেক্টার স্টুডেন্ট, একদম আসল কথাটা বলেছো। আর যদি কেউ কিছু বলতে যাও, এত ডিটেলস মানে এত পিন পয়েন্ট বলার দরকার নেই, মানে জার্নালিস্টিক ভিউ, তোমরা ইকোনমিক মানে যা বোঝো একজন বলো দেখুন। হ্যাঁ বলো, হ্যাঁ বলছি যে টাকার লেনদেন, যেকোনো জায়গা টাকার লেনদেন করছি সব জায়গাতে, সেখানে ইকোনমি কতটা আসবে? আচ্ছা টাকার লেনদেন, তোমার কাছে টাকা, টাকার লেনদেন। হ্যাঁ অবভিয়াসলি টাকা একটা মিডিয়াম বলতে পারো, টাকা একটা মিডিয়াম,
ইকোনমিক্স মানে শুধু টাকা না, ইকোনমিক্স আর অনেক কিছু রিলেটেড আছে। টাকা অবভিয়াসলি ইকোনমিক্স একটা পার্ট, মানে টাকা ইজ এ মোড অফ এক্সচেঞ্জ, টাকা দিয়ে আমরা কোন একটা কিছু ভ্যালুয়েশন করি, দ্যাট ইজ টাকা। তো টাকার অনেক অপারেশন, টাকাও একটা ইকোনমিক্স এর পার্ট। তুমি আইটি যখন অ্যাডভান্স হবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, একজন মেয়ে, কোন একটা মেয়ে বলছিলে, বলো একটু। স্যার আমি হাবিবা বলছি। হ্যাঁ বলো। বলছে স্যার, ইকোনমিটা হচ্ছে একটা স্টেট, যে স্টেটে একটা দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা যদি ধরি সেটা হচ্ছে ইকোনমি, যেটার ইনপুট হচ্ছে ল্যান্ড লেবার প্রোডাকশন থেকে শুরু করে একদম শেষ সেক্টর পর্যন্ত যেটা যাচ্ছে সেটা ইকোনমি। এবং সেটা শুধুমাত্র যে একটা দেশের অর্থনৈতিক নয়, আমাদের হাউসহোল্ডের ব্যাপার থেকে, এই যেমন হাউসহোল্ডে আমি কিছু কিনে আনছি সেটাও ইকোনমি, বাবা বাজার যাচ্ছে সেটাও ইকোনমি, টিচারকে মাইনে দিচ্ছি সেটাও ইকোনমি। এবার আমি যখন ইকোনমিক্স এর কথা বলছি, দ্যাট ইজ আ সাবজেক্ট, একটা নলেজ। ইকোনমি সম্বন্ধে আমরা যে নলেজটা পাচ্ছি যেটার মাধ্যমে, দ্যাট ইজ ইকোনমিক্স, এন্ড ইকোনমি ইজ আ স্টেট। Yes, absolutely. Study of economy is economics. হ্যাঁ বলো, নামটা একটু বলবে। স্যার কৌশিক বলছি, কৌশিক, কৌশিক মন্ডল, কৌশিক রঞ্জন মন্ডল। স্যার বলছি, এটা কি মানে আমি ইকোনমিক্স এর ছাত্র নই, মানে আমার ধারণা থেকেই বলছি যে একটা স্টেট কিভাবে রান হবে, সেই স্টেটে কিভাবে অর্থনৈতিক অবস্থা উন্নত হবে, জিডিপি বাড়বে, ঠিক আছে, এই নিয়ে যে স্টাডি সেটাকে ইকোনমিক্স বলা যায়। একদম একদম, হ্যাঁ সবই ঠিক আছে, তোমাদের কারোটাই খারাপ নয়, মানে সবাই বলছো, সবাই ইকোনমিক্স এর বিভিন্ন সেক্টর নিয়ে বলছো, প্রত্যেকটাই একদম ঠিক। ইকোনমিক্স কোনো ছোট জিনিস না যে একটা নির্দিষ্ট ভিউ হবে, প্রত্যেকের ভিউই ঠিক, কারো ভিউই ভুল না। বাট ইকোনমিক্স যেটা বললো যে মাইক্রো লেভেল থেকে, মানে একদম আমাদের হাউস হোল্ড থেকে শুরু করে মানে গভর্নমেন্ট অবধি সবই এই ইকোনমিক্স এর মধ্যে কভার হয়, এবং বেসিক প্রিন্সিপাল সবারই হয়তো একই, সেটাই আমরা ইকোনমিক্স এ স্টাডি করি। আচ্ছা, আর কেউ বলতে পারো, কেউ কিন্তু হেজিটেট করো না, কারো যদি বলার থাকে কেউ হেজিটেট করো না, কমপ্লিটলি তোমার আমার আর আপনাদের মধ্যে ডিসকাশনের মধ্যে, ডিসকাশনের মারফতে ক্লাস হবে, তো সবারই বুঝতে সুবিধা হবে। স্যার ধনঞ্জয় বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ ধনঞ্জয় বলছি। আচ্ছা, এবার আমি বলি একটু, হোয়াট ইজ ইকোনমিক্স? ইকোনমিক্স এই যে ওয়ার্ডটা, এটা একটা অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যে গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ঐকোনমিকোস। এখানে ঐকোস মানে হচ্ছে হাউস হোল্ড, আর নোমোস মানে হচ্ছে ম্যানেজমেন্ট। সো ইন ওয়ান সেন্টেন্স ইকোনমিক্স এই পুরনো মানে ঐকোনমিকোস অর্থাৎ ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। এবং তুমি যদি বলো কথাটা খুবই ঠিক, ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, মানে একটা হাউস হোল্ডকে যখন ইকোনমিক্স শুরু হয়, ইকোনমিক্স খুব বেস্ট লেভেল থেকে শুরু হয়, মানে হাউস হোল্ড থেকে আমাদের প্রত্যেকের ইকোনমিক্স থিঙ্কিংটা শুরু হয়। ইন্ডিভিজুয়াল, কয়েকটা ইন্ডিভিজুয়াল একটা হাউস হোল্ড হয়, কয়েকটা হাউস হোল্ড দিয়ে একটা স্টেট হয়, কয়েকটা স্টেট দিয়ে একটা নেশন হয়, আর কয়েকটা নেশন দিয়ে একটা দেশ হয়। তাই প্রথমে আমাদের হাউস হোল্ড এর অপারেশন থেকে শুরু করে দেশ অব্দি আস্তে 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 উপরে চলে। সো ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, এই প্রাচীন গ্রিক ওয়ার্ড ওয়াইজ ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, অর্থাৎ এই হাউস হোল্ড এর বিভিন্ন ডিমান্ডস এবং বিভিন্ন জিনিসপত্র, মানে ইকোনমিক দিকটা, অর্থনৈতিক দিকটা যেভাবে ম্যানেজ করা হয়, দ্যাট ইজ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ইকোনমিক্স। আর আধুনিক ইকোনমিক্স, মানে খুব সুন্দর ভাবে বলতে গেলে হোয়াট ইজ ইকোনমিক্স, বুদ্ধিমান একটু আগে যে কথাটা বলছিল যে ইউজিং রিসোর্স অপটিমাল, ইউজিং রিসোর্সেস অপটিমাল। হোয়াট ইজ রিসোর্সেস? রিসোর্সেস বলতে আমাদের ফ্যামিলির ক্ষেত্রে, সাপোজ মনে করো আমার ফ্যামিলিতে আমি ওয়ার্কিং, দ্যাট মিনস আমার একটা হিউম্যান রিসোর্স, আমার যে রিসোর্সটা এটা হচ্ছে হিউম্যান রিসোর্স, আমি বাইরে যাচ্ছি রোজগার করে আসছি, মানে আমার এই রিসোর্সটাকে ইউজ করে আমি রোজগার করে কিছু টাকা বাড়িতে নিয়ে আসি। সাপোজ ধরে নাও আমার স্যালারি 10,000 rupees, তো আমি 10,000 rupees নিয়ে আসলাম বাড়িতে। এবার অপটিমালি মানে হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন, কেমন ব্যাপারটা, 10,000 টাকা আমি রোজগার করে নিয়ে আসলাম, এবার এই 10,000 টাকার মধ্যে পুরো 10,000 টাকা কি আমি খেয়ে ফেলবো? তাহলে তো আমার আমার ফ্যামিলির ইকোনমি কিন্তু তাহলে স্টেবল হবে। কেন স্টেবল হবে না? আমাকে কিছু টাকা সেভিংস করতে হবে। তাহলে কি আমি 10,000 টাকার পুরোটাই সেভিংস করে দেবো? আমি যদি পুরোটা সেভিংস করি তাহলে আমি খাবো কি? আমি তো না খেয়েই মরে যাবো, তাহলে সেভিংস নিয়ে আমার আর কি কাজে লাগবে? সো এবার আমাকে একটা সুন্দর ব্যালেন্সে আসতে হবে, যেখানে আমি হয়তো হিসেব করে দেখলাম এই যে 10,000 টাকার মধ্যে আমি 2,000 টাকা সেভ করতে পারি, বাকি 8,000 টাকা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মতো খরচা করতে পারি। এই যে আমার যে ব্যালেন্সটা, সুন্দর করে আমি যে ব্যালেন্সটা করবো, যে 8,000 টাকা আমি
কমোডিটি মানি আমি আমার কিছু এক্সপেন্ডিচার করব এবং এই 2000 টাকাটা আমি সেভিংস করব, দ্যাট ইজ আওয়ার মাই ম্যানেজমেন্ট অফ মাই হাউস। আমি আমার এই 10,000 টাকা রিসোর্সকে অপটিমালি মানে হাইয়েস্ট লেভেল অফ ইউটিলাইজেশন করব, দ্যাট ইজ ইকোনমিক্স অফ মাই ফ্যামিলি। এবং একটা দেশের ইকোনমিক মানে রিসোর্সকে কন্ট্রোল করে একটা দেশের ইকোনমি এইভাবেই কন্ট্রোলড হয় কিভাবে এই রিসোর্সগুলোকে হাইয়েস্ট লেভেল অফ ইউটিলাইজেশনে ব্যবহার করা হয়। আমি এখানে একটা ছবি দিয়েছি, তোমরা দেখো ছবিটায়, একটা ডাইনিং টেবিলে দেখা যাচ্ছে বাবা মা বসে আছে আর দুটো ছেলে বসে আছে, কেউ বলছে আমি মাংস খাবো, তো কেউ বলছে আমি জামা কাপড় নেবো, কেউ বলছে আমার বাড়ি চাই, তো কেউ বলছে আমার গাড়ি চাই। এবার রিসোর্স ইজ অলওয়েজ স্কেয়ার্স, সবসময় মনে রাখবে রিসোর্স আমাদের সীমিত। এই আমার আজকে 10,000 টাকা মনে করো মাইনে আছে, আমার মনে হবে 10,000 টাকা আমার পোষাচ্ছে না, আমার যদি 20,000 টাকা মাইনে হতো আমার কি সুবিধাই না, তার যদি আমার 20,000 টাকা মাইনে হয় তখন দেখবে তুমি আমার 20,000 টাকা তো পোষাবে, কারণ তখন আমার আরো বেশি লাগবে, আমার ডিমান্ড আরো বেড়ে যাবে, আমার লেভেল অফ স্যাটিসফ্যাকশন তখন আরো বেশিতে আমি স্যাটিসফাই হব। সো রিসোর্স ইজ অলওয়েজ স্কেয়ার্স, এটা ইকোনমির একদম বেসিক কথা যে রিসোর্স আমাদের কোনোদিন বেশি হতে পারে না, রিসোর্স সবসময় সীমিত। এই সীমিত রিসোর্সকে আমরা কিভাবে ভালোভাবে ইউজ করব, মানে হাইয়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশনে ইউজ করব, দ্যাট টিচেস আস অ্যাবাউট ইকোনমিক্স, আমাদেরকে গাইড করে। এটা হলো একটা ফ্যামিলির ক্ষেত্রে। এবার এটাই যখন বড় সেক্টরে আরো বড় ব্রডলি আমরা ব্যাপারটাকে ভিউ করি, এটা পুরোটা পুরো ইকোনমিক্সটাকে কভার করে। দেখো আমি একটা একটা সেন্টেন্সের মধ্যে ইকোনমিক্সকে ডিফাইন করার চেষ্টা করেছি, তোমরা দেখো সেন্টেন্সটা, দ্য স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়ালস গভর্নমেন্ট বিজনেস অ্যান্ড আদার অর্গানাইজেশনস মেক চয়েসেস দ্যাট এফেক্ট দ্য অ্যালোকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ স্কেয়ার্স রিসোর্স। অর্থাৎ ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি যেখানে একটা ইন্ডিভিজুয়াল অর গভর্নমেন্ট অর একটা বিজনেস এবং অর আদার অর্গানাইজেশন তাদের বিভিন্ন চয়েস নেয়, মানে চয়েস অর অপটিমালি কিভাবে ইউজ করবো, দ্যাট চয়েস দ্যাট এফেক্ট যেটা তাদের অ্যালোকেশন এবং ডিস্ট্রিবিউশন অফ স্কেয়ার্স রিসোর্স, মানে কিভাবে আমি আমার যে রিসোর্স সীমিত রিসোর্স আছে সেটাকে আমি কিভাবে অ্যালোকেট করব এবং কিভাবে ডিস্ট্রিবিউট করব, এর যে ডিসিশনগুলো নেওয়া হয় দ্যাট ইজ কল্ড ইকোনমিক্স। একটু কি জটিল হয়ে গেল? এবার শুনি তোমাদের একটু রেসপন্স শুনি, তোমরা কে কি বলো, বলো এবার তোমাদের প্রশ্ন। স্যার রিসোর্স ম্যানেজমেন্টই হচ্ছে তাহলে ইকোনমিক্স? হ্যাঁ বলতে পারো, রিসোর্স ম্যানেজমেন্ট অপটিমাল লেভেল রিসোর্স ম্যানেজমেন্ট ইজ ইকোনমিক্স, মানে গোটা গোটা কথা একদম, মানে ব্রডলি তুমি যদি বলো অপটিমাল লেভেল অফ রিসোর্স ম্যানেজমেন্ট ইজ ইকোনমিক্স। স্যার হ্যালো, আচ্ছা একটা কথা একটু বলতে দিই, তোমরা কিন্তু প্রত্যেকে যা যা প্রশ্ন করার নিজেদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে নেবে, কোনো হেজিটেট করবে না, যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হয় ততক্ষণ কেউ ছাড়বে না, বুঝতে হবে সাবজেক্টটা আমাকে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি রিসোর্স ম্যানেজমেন্ট তো ইকোনমিক্স, তাহলে রিসোর্স যদি যে আমি কিভাবে বাড়াবো রিসোর্স কে, মানে রিসোর্স তো মানে রিসোর্স মানে দেশের ধরুন জিডিপি বাড়ছে বা ইনকাম বাড়ছে এগুলো ম্যানেজমেন্ট করা সেটাও কি ইকোনমিক্স, মানে ওটা ওই জিনিসটা কি, তাহলে একটু মানে গুড়িয়ে গেল ব্যাপারটা। মানে শুধু কি রিসোর্স ম্যানেজ মানে শুধু কি রিসোর্স ম্যানেজমেন্টটা ইকোনমিক্স নাকি আমি ধরুন ধরুন দেশের অর্থনীতি অবস্থা কিভাবে ভালো করব এই সব এটাও ইকোনমিক্স এর আমাদের দেশে প্রচুর হিউম্যান লেবার আছে, আমাদের দেশে যেটা সমস্যা একটা, আমাদের দেশে বড় সমস্যা আমাদের দেশে স্কিল লেবারের খুব অভাব, মানে আমাদের দেশে ম্যাক্সিমাম একটা বিগ পোর্শন হচ্ছে আনস্কিল লেবার, প্রচুর পপুলেশন আমাদের দেশে হিউম্যান লেবার প্রচুর কিন্তু হিউম্যান লেবারের মধ্যে স্কিলটা কম। এবার আমি যখন একটা আমার দেশের ইকোনমি যদি আমি ইম্প্রুভ করতে চাই, আমি আমার এই যে হিউম্যান লেবার আছে, সাপোজ আমি তুমি বা দোজ হু আর এডুকেট মানে যারা পড়াশোনা করছে বা যারা রাস্তায় আছে মানে যারা এই ফিল্ডে আছে তাদেরকে আমরা করবো কি স্কিল, তাদেরকে আমরা স্কিল করার চেষ্টা করবো। এবার এই যে রিসোর্স তো আমার ফিক্সড, কিন্তু এবার এই ইন্ডিভিজুয়াল রিসোর্স গুলোকে আমি যদি আরো ভালোভাবে পড়াশোনা করে বা স্কিলিং করে যদি তাদেরকে স্কিল করতে পারি, তাহলে কিন্তু তাদের মার্কেটে ভ্যালু বা তাদের যে আর্নিং সেই আর্নিং কিন্তু বেড়ে যাবে, সেই আর্নিং যদি বাড়ে সেটা কিন্তু ওভারঅল আমার ইকোনমির উপর ইম্প্যাক্ট করবে। একটা এক্সাম্পল দিই তোমাকে ভালো করে, সাপোজ মনে করো একটা কার্পেন্টার, মানে যে কাঠের কাজ করে, সে লোকালি কাঠের কাজটা ভালো করে শিখেছে, এই শিখেছে মোটামুটি ভাবে কাজটা সে জানে, কিন্তু খুব ভালোভাবে ট্র্যাডিশনালি বা সিস্টেমেটিক্যালি ব্যাপারটা শেখেনি,
এবার কালকে তাকে আমি বললাম চলো স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন কোর্স হয়, স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি করলাম। সে তাকে বললাম ভালো করে কার্পেন্টারিটা শেখো, মানে স্টাডি বুক একটা সিস্টেমাইজড ওয়েতে পড়ানো হলো। পড়ানোর পর তাকে একটা ভালো রকম ভাবে শিখিয়ে তাকে আর একটা সার্টিফিকেট দিলাম যে ইউ আর নাও, মানে সার্টিফাই করলাম যে সাপোজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফাই করা হলো যে হি ইজ নাও হি হ্যাজ ওয়েল নলেজ অ্যাবাউট কার্পেন্ট্রি। তো তারপর কালকে আমেরিকা থেকে একটা অফার আসলো যে আমাদের কিছু কার্পেন্টার দরকার, ওদের দেশে হিউম্যান লেবারের খুব স্কার্সিটি। তো ওরা বললো যে আমাদের কিছু লেবার দরকার, তো কে কে লেবার আছে সার্টিফাইড লেবার আছে তারা আসো। এই ছেলেটা যে কার্পেন্ট্রিতে সার্টিফিকেট পেয়ে আছে, যাকে স্কিলি আমি আপস্কিলিং করেছি, সে যদি কালকে আমেরিকার সার্টিফিকেটটা প্রডিউস করে আমেরিকায় যায়, সে কিন্তু ওখানে গিয়ে অনেক বেশি ইনকাম করবে এবং তার এই ইনকামটা ঘুরে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতেই ইনপুট হবে। সেক্ষেত্রে কিন্তু ওভারঅল আমাদের ইকোনমিরই কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, তাই নয় কি? ছাড়াও আমাদের অন্যান্য রিসোর্স আছে, যেমন সাপোজ কয়লার কথা বলছি, কয়লা যদি তুমি রিসোর্স হিসাবে ধরো, এবার আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ানে যদি ওপেন কাস্ট মানে না, তুমি যাচ্ছ কয়লাটা তুলে নিয়ে আসো, এবার সেই কয়লায় তুমি দেখবে বিভিন্ন ইম্পিউরিটি পরিমাণ অনেক বেশি। এবার রিসোর্স কিন্তু সেম কয়লা, এবার সেখানে যদি আমি অন্যান্য মেশিনারি বা হাই এন্ড মেশিনারি যদি ইউজ করি, আমি কিন্তু সেই কয়লাটাকে আরো মানে ইম্পিউরিটি কমিয়ে কয়লাটাকে আরো পিওর করতে পারি, তখন কিন্তু সেটাকে আমি আরো ভালোভাবে বেশি ভালো জায়গায় ইউজ করবো, তাই নয় কি? এরকম ভাবে এনি রিসোর্স, মানে আমি হিউম্যান রিসোর্সে তোমাকে এক্সাম্পল দিলাম, এনি রিসোর্সকে, রিসোর্স ইজ অলওয়েজ স্কার্স, এই রিসোর্সটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করছি, রিসোর্সটাকে আপস্কিলিং করে, আমি যদি রিসোর্সটাকে আপস্কিলিং করে রিসোর্সটাকে আরো সুন্দরভাবে ইউজ করতে পারি, তাহলে আমাদের ইকোনমিতে ইকোনমিক মুভমেন্ট ইকোনমিটা আরো ভালো করে বুস্টিং হচ্ছে। আপনি যে বললেন এখানে কোন লেবারকে স্কিল দিয়ে যদি আমেরিকাতে পাঠানো হয় সেখানে সে ভালোভাবে কাজ করে এবং তার যে ইকোনমিক যে বেনিফিটটা সেটা ইন্ডিয়া পাবে, স্যার এটা কিভাবে হচ্ছে? পুরুলিয়াতে তুমি যে কাজটা করতে 10,000 টাকা আছে, এবার কলকাতা বড় শহর, তুমি কলকাতায় 20,000 টাকা স্যালারি একটা চাকরি পেলে তুমি বাড়িতে আসলে, এবার তুমি মাঝখানে তো বাড়িতে কিছু টাকা পাঠাবে, তাই তো? মাঝখানে তুমি বাড়িতে কিছু টাকা পাঠাবে, সাপোজ তোমার বাড়িতে তুমি কিছু টাকা পাঠাবে, এবার বাড়িটা টাকাটা নিয়ে বাড়ি তো সেই টাকাটা লোকাল দোকান থেকে কিছু জিনিসপত্র কিনবে, এবার আগে যদি তুমি 10 টাকার জিনিসপত্র কিনবে, এখন তোমার রোজগার বেড়ে গেছে, তুমি বাড়িতে বেশি টাকা পাঠাচ্ছ, বাড়ির লোক 10 টাকার জায়গায় 20 টাকার জিনিস কিনবে, 30 টাকার জিনিস কিনবে, মানে তোমার টাকাটা কিন্তু আবার তোমার দেশেই যাচ্ছে এবং সেখান থেকে সেটা কিন্তু তোমার ওখানকার ইকোনমিতে ফ্লো হচ্ছে, বুঝতে পারলাম? এইভাবে ইকোনমি ফ্লো হয়। এটা এটা আমি খুব ছোট লেভেলে তোমাদের এক্সাম্পল দিলাম, আমি এক্সাম্পল গুলো তোমাদের খুব ছোট লেভেলে দেওয়ার এই কারণে চেষ্টা করছি যাতে তোমরা রিলেট করতে পারো ব্যাপারটার সাথে। এবং এতে কি ফরেন রিজার্ভটা বাড়ে? এক মিনিট, হ্যাঁ, এই ইকোনমি মানে আমি এক্সাম্পল গুলো ছোট লেভেলে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা ব্যাপারগুলোকে রিলেট করতে পারো, কিন্তু কখনো এটা ভেবে নেবে না যে ওই একটাই এক্সাম্পল, এক্সাম্পল এরকম প্রচুর আছে এবং আমি তোমাদেরকে বলবো নিজেদের ব্রেনটাকে ইউজ করে তোমরা রিলেট করার চেষ্টা করবে, এরকম আমি আর কি এক্সাম্পল পাচ্ছি। তুমি যখন বাইরে থেকে যদি ডলারে টাকা পাঠাও আমার দেশে, তো সাপোজ আমাদের তাহলে তোমার ডলার রিজার্ভ তো বাড়বে, কেন তুমি বাইরে 10 ডলারই রোজগার করছো, এবার ওই 10 ডলার তুমি যদি ইন্ডিয়া পাঠাও, তোমার বাড়ির লোক তার 10 ডলার নিয়ে গিয়ে দোকান থেকে কিছু কিনতে পারবে না, ওটা আমাদের ফরেন রিজার্ভ যেখানে আছে সেখানে ফরেন রিজার্ভে ঢুকবে,
মানে ডলারটা আমাদের আরবিআই তে ঢুকলো, তার এগেন্সটে আরবিআই মানি ইস্যু করলো, ইন্ডিয়ান কারেন্সি ইস্যু করলো, সেই ইন্ডিয়ান কারেন্সি তোমার বাড়িতে গেল, ইন্ডিয়ান কারেন্সি তো আমার মার্কেটে ফ্লো করছে, অথচ ওদিকে কিন্তু ইন্ডিয়ান যে ফরেন রিজার্ভ আমাদের সেই রিজার্ভটা বেড়ে যাচ্ছে। একটা সম্পদ, এবার বিভিন্ন ইকোনমিক মুভমেন্টের মারফত মানে আরো অন্যান্য অ্যাক্টিভিটিসের মারফত তোমার কাছে সেই সম্পদটা অ্যাকুমুলেট হয়, মানে তুমি সম্পদটা রোজগার করছো বা তোমার কাছে সেই সম্পদটা জমা করছো। ইকোনমি ইজ মোর দ্যান ওয়েলথ, মানে ওয়েলথ একটা পার্ট অফ ইকোনমি বা বিভিন্ন ইকোনমিক মুভমেন্টের মারফত তোমার কাছে ওয়েলথটা অ্যাকুমুলেট হচ্ছে, তোমার কাছে ওয়েলথটা জমা হচ্ছে, কিন্তু ওয়েলথ ইজ নট অনলি ইকোনমি। আর তুমি কি বলো ওয়েলথ আর আইটা কি বলো, ওয়েলথ সার্কুলেশন অফ ওয়েলথ, সার্কুলেশন অফ ওয়েলথ ঠিক হয় না, সার্কুলেশন অফ মানি হয়। ওয়েলথ একটা সেভিংস এর মতো ব্যাপার, মানে ওয়েলথ হচ্ছে তোমার জমা হয়, ওয়েলথ ওয়েলথ এর সাথে একটা জমা বা সেভিংস এর একটা কনসেপ্ট কাজ করে, সার্কুলেশন অফ মানি হয় মানে তোমার কাছে সেভিংস আছে, সেভিংস থেকে তুমি সেটাকে ইউজ করো, মানে মানিটা যে ফ্লো হয়, মানি ফ্লো, ইকোনমিটা সার্কুলেশন অফ মানি, মানি ফ্লোটা তো অবভিয়াসলি মানি ফ্লো তো হয়েই যাচ্ছে মানি ফ্লো। স্যার তাহলে ইকোনমি আর ইকোনমিক্স এর মধ্যে বেসিক পার্থক্য কি আছে? অর্থনীতি সংক্রান্ত বাংলায় বললে বেটার বুঝতে পারবে, অর্থনীতি সংক্রান্ত আমাদের যে আলোচনা বা আমাদের যে পড়াশোনা এটাই হচ্ছে অর্থনীতি বিদ্যা, মানে অর্থনীতি বিদ্যাকে বলা হয় আর ইকোনমি, হ্যাঁ অর্থনীতি বিদ্যাকে তুমি ইকোনমিক্স ধরো না আর অর্থনীতিকে ধরো না ইকোনমি, মানে অর্থনীতি সংক্রান্ত আমাদের যে আলোচনা আমাদের যে পড়াশোনা দ্যাট ইজ ইকোনমিক্স বা অর্থনীতি বিদ্যা, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা তোমরা কিন্তু অনেক জায়গাতে এই জিনিসগুলো এইটা পাবে, মানে মেথড অ্যান্ড মেথডোলজি বিভিন্ন আরো অন্যান্য সাবজেক্টে পাবে, এই দেখে এইটা তো প্রথমেই দেখা যাবে শুরু করছি স্লাইডটা, এটা স্টাডি বলছি যে আপনি যে বললেন যে রিসোর্স সবসময় একটা লিমিটেড মানে সীমাবদ্ধ, তাতে আমাদের যেরকম সংখ্যা বাড়ছে নাম্বার বাড়ছে, কিন্তু নাম্বার বাড়লে কি আমাদের ইয়ে বাড়ছে মানে স্কিলিং বা অন্যান্য জিনিসপত্র বাড়ছে? আর পপুলেশন যখন ইনক্রিজ হচ্ছে রিসোর্স কি, একটা রিসোর্স তুমি যদি বেশি ইউজ করো আরেকটা জায়গায় গিয়ে এফেক্টটা পড়ে, যেমন পপুলেশনের এক্সাম্পলটা বাদ দিয়ে আমি তুমি যদি মনে করো যে কোনো খনিজ সম্পদ দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি কয়লা, এবার আমাদের দেশে সাপোজ মনে করো কয়লা রিজার্ভ আছে 100 মেট্রিক টন, এবার তুমি তো পুরোটাই যদি ইউজ করে নাও তাহলে ফিউচারে কেউ কিছু ইউজ করতে পারবে না, তাই না? তাহলে আমরা ফিউচারটাকে কিন্তু আমরা নেগলেক্ট করে আমরা এটা করছি, এবার তার ফলে পপুলেশনও সেম জিনিস, তুমি যখন পপুলেশনে যখন হিউম্যান রিসোর্স তুমি দেখছো এদিকে বাড়ছে, এবার তাদের তো তাদের জন্য বেশি খাদ্য লাগছে, বেশি জল লাগছে, অন্যান্য জিনিসপত্র বেশি লাগছে, সেই রিসোর্সগুলো কিন্তু তার সাথে মানে একটা মানে কি বলবো তাদেরকে একটা সেই রিসোর্সগুলোর উপরে একটা এফেক্ট করছে, মানে তুমি ওভারঅল রিসোর্স দেখো, ওভারঅল রিসোর্স কিন্তু ফিক্সড থাকে, তার ফলে পপুলেশন বেড়ে যাচ্ছে তার ফলে কিন্তু তার এফেক্টগুলো অন্যান্য রিসোর্সের উপর বেশি পড়ছে, ব্যাপারটা সাস্টেইনেবল হচ্ছে, মানে নেট রেজাল্টটা অলওয়েজ একটা লিমিটেড রেজাল্ট, ইয়েস ইয়েস দা হোয়াট ইজ নেট, হ্যাঁ নেট ওটাকে আমি খুঁজছি, অন দা নেট রেজাল্ট ইজ ফিক্সড, ওকে স্যার থ্যাংক ইউ, মানে একটা জায়গায় হলে পর আরেকটা জায়গায় গিয়ে তার কিন্তু একটা এফেক্ট পড়ে যায়, যেটা সাস্টেইনেবল ওয়ার্ডটা এখন আমাদের খুব ইউজ হয়, সাস্টেইনেবল তোমরা বহু জায়গায় দেখবে সাস্টেইনেবল, আমিও পরে সাস্টেইনেবল জিনিসটা নিয়ে তোমাদেরকে আরো বেটার বোঝাবো, সাস্টেইনেবল মানে এমন ভাবে ইউজ করতে বলছি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু থেকে যায়, আমরা এই জেনারেশনে সবকিছু শেষ করে দিলাম, তাহলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন কোথায় যাবে?
So they are word sustainable use. ঠিক আছে দেন বলো নেক্সট স্যার কোনো ফাইল নেই হ্যালো স্যার একটা জিনিস বলার আছে উদ্দীপন বলছি হ্যাঁ হ্যাঁ উদ্দীপন বলো হ্যাঁ তোমারই ইয়ে চেষ্টা করছি হ্যাঁ বলো হ্যাঁ বলছি যে স্যার মাঝখানে একজন প্রশ্ন করেছিল না যে রিসোর্স কি ইনক্রিজ করা যায় কি না একদম ইনক্রিজ করা যায় কিনা একটা প্রশ্ন করেছিল তা এমনিতে যদি এমনিতে হিউম্যান রিসোর্সের ব্যাপারে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারি হয়তো এটা ঠিক ইনক্রিজ হ্যাঁ ইমপ্রুভ করতে পারি এটা ঠিক ইনক্রিজ অতটা হচ্ছে না এইমাত্র যেটা বললেন না যে নেট রেজাল্টটা কোথাও গিয়ে একটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে তাহলে এখানে কি এটাই ভাববো যে সেই লোকটা যদি যেই লোকটা ধরুন মানে সে একটা আনস্কিল লোক সে মানে একদম পাতি বাংলায় বলছি মানে সে তাহলে সে রিসোর্স বাড়াতো ইকোনমিতে এই কথাটা বলা যেতে পারে রিসোর্স ঠিক বাড়াতো না মানে ইকোনমিতে ইকোনমিটা বুস্ট মানে সেই সীমিত রিসোর্স ইকোনমিটা বুস্ট হতো মানে যে রিসোর্সটা আছে সেই হিউম্যান যে লেবারটা সেই হিউম্যান লেবার যদি ইমপ্রুভড হতো তাহলে পর সে তার যে অ্যাক্টিভিটিস তার অ্যাক্টিভিটিস আমাদের ইকোনমিকে আরো বুস্ট করত এবং ধীরে ধীরে সেটা ইমপ্রুভ হতো এবার যেমন ওই কি বলবো তোমাকে এক্সাম্পল ডেভেলপিং লোয়ার ইনকাম ইকোনমি থেকে ডেভেলপিং ইকোনমি থেকে ডেভেলপড ইকোনমি রিসোর্স তো স্কেয়ার্স কিন্তু কন্টিনিউ মেনলি এইসব এই এই যে ট্রান্সমিশনের সময় কিন্তু হিউম্যান রিসোর্সের একটা বিশাল ভূমিকা আছে এবং তুমি দেখবে ডেভেলপড ইকোনমিগুলোতে কিন্তু হিউম্যান রিসোর্সও খুব ডেভেলপ এই জন্য প্রচুর দেশ শুধুমাত্র জিডিপি বুমিং এর দিকে না গিয়ে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর অনেক বেশি ফোকাস করে যাতে তার ইকোনমিতে তার ইনপুট তার ইম্প্যাক্টটা অনেক বেশি হয় সো হিউম্যান রিসোর্স এর মানে হিউম্যান রিসোর্সটা যদি কোয়ালিটি হয় তাহলে সেটা ইকোনমিকে অবভিয়াসলি বুস্ট করবে এবার নেট যে ব্যাপারটা নেট ব্যাপারটা প্রথমে থাকলো ফ্যামিলি গন্ডিতে ফ্যামিলি গন্ডির পর দেশের গন্ডি দেশের গন্ডির পর পৃথিবীর গন্ডি মানে গন্ডিটার সময়ের সাথে গন্ডিটা বেড়ে যায় এবার আমার ফ্যামিলি একটা সময় আসতে হ্যাঁ বল হ্যাঁ স্যার আপনি বলুন দিন আগে হ্যাঁ আমার ফ্যামিলি আজ থেকে 20 বছর আগে যে ইকোনমিক কন্ডিশনে ছিল অবভিয়াসলি তার থেকে বেটার হয়েছে আজকে স্যার তোমরা যারা পড়াশোনা করছো তোমরা যেখানে আছো তোমরা তাহলে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছো আজকে তোমরা চাকরি পেয়ে গেলে কিন্তু তোমাদের ফ্যামিলি ইকোনমিক কন্ডিশন অনেকটাই বেড়ে যায় এবার এইভাবে যে বুমিংটা যে তুমি স্কিল হয়েছো তোমার তোমার ফ্যামিলি ইকোনমিটা বুম হচ্ছে কিন্তু তোমার ফ্যামিলি ইকোনমিক বুম হচ্ছে মানে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আরেকটা কারোর স্যাক্রিফাইস হচ্ছে আরেকটা কেউ পাচ্ছে মানে কেউ একজন হয়তো যে এখন চাকরি করছে সে রিটায়ার করে গেল তার ছেলে সব এগুলো কিন্তু আইডিয়াল কন্ডিশনে বলছি তো আইডিয়াল কন্ডিশন গুলো দেখে নেবে সাপোজ মনে করো ডাব্লিউবিসিএস অফিসার একজন ডাব্লিউবিসিএস অফিসার ছিল সে রিটায়ার হলো সে রিটায়ার হলে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো সেই জায়গায় তুমি চাকরিটা পেলে এবার তার ফ্যামিলি গ্রাফটা কিন্তু কমে গেল কিন্তু তোমার ফ্যামিলি গ্রাফটা কিন্তু বেড়ে গেল মানে এই ওভারঅল যে নেট পিকচারটা কিন্তু ঘুরে ফিরে তোমার মোটামুটি ইকুয়াল থাকছে কেউ বাড়ছে কেউ কমছে সেরকমই ইন্ডিয়ার যত আস্তে আস্তে ইকোনমি সবাই চায় আস্তে আস্তে ইকোনমি যাতে ডেভেলপড ইকোনমির দিকে যায় ডেভেলপড ইকোনমি হতে হতে মানে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের যে বেসিক সমস্যাগুলো যাতে যাতে এই রিসোর্স ডেভেলপমেন্ট যাতে যাতে বেসিক সমস্যাগুলো দূর করা যায় তো এগুলো আমরা আরো ডিটেলসে যাবো পরে আমরা আরো ডিটেলসে যাবো আমি তোমাদেরকে এতটা কমপ্লিকেটেড করতে চাই না মানে এগুলো একটু অফ টপিক হয়ে যাচ্ছে বলে একটু মেবি অনেকের কমপ্লিকেটেড মনে হতে পারে তোমরা থিমটার উপর ফিক্স থাকো মানে হোয়াট ইজ ইকোনমিক্স এই জিনিসটার উপর ফিক্স থাকো আর উদ্দীপন তুমি এরকম ইনপুট মাঝে মাঝে দিতে থাকো কিন্তু তোমার ইনপুট খুব লাগবে বাকিদেরও খুব হেল্প করবে আমারও হয়তো খুব হেল্প করবে একদম একদম ঠিক আছে তোমার ইয়েটা ঠিকঠাক কোয়ারি আপাতত মিটআপ হয়েছে আমি ওটা ভাবছিলাম যে কেউ ধরুন একটা বেশি আউটপুট কিছু দিয়ে দিল তাতে ইকোনমিতে এক্সট্রা অ্যাড করলো কিনা কিন্তু আলটিমেটলি ঘুরে পেছে এক জায়গায় দাঁড়াচ্ছে ওই গোলটা পৃথিবীটা গোল গোল সেই ঘুরে একই জায়গায় থেকে পৃথিবীটা গোল তবে আস্তে আস্তে ডেভেলপ কিছুটা হয় সব জায়গায় সবকিছু চুনতে পড়ে না এই পরে আমি যাবো এই বিষয়টা হ্যাঁ না হলে কমপ্লিকেটেড হয়ে যাবে অনেকেই ব্যাপারটা বুঝতে পারবে না একটু কমপ্লিকেটেড লেগে যাবে যাক পরে যাবো ওই ব্যাপারটা নেক্সট আইডিয়া লেগে হচ্ছে নেক্সট হচ্ছে থ্রি ফান্ডামেন্টাল কোশ্চেন্স অফ ইকোনমিক্স ওয়ান হোয়াট টু প্রোডিউস টু ফর হুম টু প্রোডিউস অ্যান্ড থার্ড হাউ টু প্রোডিউস অর্থাৎ আমার এই সীমিত রিসোর্স দিয়ে আমি কি উৎপাদন করব কার জন্য উৎপাদন করব এবং কিভাবে উৎপাদন করব আবার একটা এক্সাম্পলে আসি আমি
আমার কাছে, আমি একটা চাষি, আমার কাছে 10 বিঘে জমি আছে। এবার এই 10 বিঘা জমি নিয়ে এখন আমাকে ডিসিশন নিতে হবে এই তিনটে প্রশ্নের উপর বেস করে, যে আমি কি চাষ করব আমার জমি। এবার আমি যদি ধান চাষ করি তাহলে আমি সবাইকে খাওয়াতে পারবো ভালো মতো, কিন্তু ধান চাষে তো রোজগারটা একটু কম। আবার আমি অল্টারনেটিভ দেখছি যে ফুল যদি চাষ করি আমি, ফুল চাষে রোজগার প্রচুর আছে, কিন্তু ফুল চাষ করলে আমার আবার খাওয়া নাও জুটতে পারে। এবার তাহলে আমাকে এখন ডিসিশন নিতে হবে যে আমি কি তৈরি করব, কার জন্য তৈরি করব। তো আমি সাপোজ মনে করো ডিসিশনটা এইভাবে নিলাম যে আমি আমার 9 বিঘে জমিতে আমি ধান চাষ করব। কার জন্য করব? আমার জন্য করব যাতে আমি কনজিউম করতে পারি এবং কিছুটা বিক্রি করতে পারি। আর বাকি 1 বিঘে জমিতে আমি ফুল চাষ করব, যে ফুলটা হয়তো আমি বাকিতে যা বাইরে মার্কেটে যাদের লাগছে মানে ফর হুম তাদেরকে আমি পুরোটাই বিক্রি করে দেবো, যেটা আমার লাগবেই না। এই বেসিক দুটো প্রশ্ন আমি সমাধান করলাম। এবার লাস্ট প্রশ্ন চলে আসলো আমার কাছে, হাউ টু প্রডিউস, আমি কিভাবে এই জিনিস কিভাবে এই চাষটা করব। এবার আমি যেমন ধান চাষ করছি, এবার ধান কেউ বলদ দিয়ে লাঙ্গল দিয়েও চাষ করতে পারে, কেউ ট্রাক্টর ইউজ করেও চাষ করতে পারে, কেউ গোবর সারও ইউজ করতে পারে, কেউ আবার বিভিন্ন রকম যে সিনথেটিক ফার্টিলাইজার যেগুলো হয় সেই সারও ইউজ করতে পারে। এবার আমি যখন ইকোনমিক্স, আমাকে যখন এই তিনটে ডিসিশন নিতে হবে, এই তিনটে প্রশ্নের উপর দাঁড়িয়ে বিভিন্ন ইকোনমিক্স এর ডিসিশন নির্ভর করে। এবার আমার কাছে রিসোর্স সীমিত আছে, 10 বিঘে জমি আছে, অল্প কিছু টাকা আছে আমার কাছে, তার উপর দাঁড়িয়ে আমি এই যে তিনটে প্রশ্নের বেসিসে আমি এখন ডিসিশন নেবো যে আমি 9 বিঘা জমিতে হয়তো সাপোজ কথার কথা 9 বিঘে জমিতে ধান চাষ করছি, 1 বিঘে জমিতে ফুল চাষ করছি, তার জন্য করছি 9 বিঘা জমিতে যে ধান চাষ হবে তার মধ্যে অধিকাংশটা আমি কনজিউম করবো, কিছুটা বিক্রি করবো, আর যে 1 বিঘা জমিতে ফুল চাষ করছি সেই ফুলটা আমি পুরোটাই অন্যকে বিক্রি করবো, করে আমার কাছে পয়সা আছে। আর কিভাবে চাষ করবো, কিভাবে চাষ করবো, সেটা আমার কাছে যা রিসোর্স আছে মানে আমার কাছে যা মানি আছে, আমাকে তো বিনা পয়সায় কেউ দেবে না, আমার কাছে যা পয়সা আছে, পয়সা যদি আমার ঠিকঠাক থাকে আমি ট্রাক্টর ইউজ করবো, পয়সা যদি আমার কাছে কম থাকে, আমার কাছে যদি দুটো গরু থাকে আমি গরু ইউজ করবো, আর ফার্টিলাইজার কখনো গোবর সার ইউজ করলে আমার প্রোডাকশন কম হবে কিন্তু আমার কাছে পয়সা নেই আমি কিনতে পারছি না তাই হয়তো আমি গোবর সার ইউজ করবো, আর যদি পয়সা থাকে তাহলে আমি তখন বিভিন্ন সিনথেটিক ফার্টিলাইজার যেগুলোতে প্রোডাকশন আমার বেশি হবে সেগুলো আমি ডিসিশন নেবো। তাহলে আমি আমার এই রিসোর্সের উপর বেস করে, আমার কাছে যে সীমিত রিসোর্স আছে এই রিসোর্সের উপর বেস করে এই তিনটে প্রশ্নের সমাধান করে আমি কিন্তু একটা ডিসিশন নিচ্ছি, দ্যাট ইজ মাই ইকোনমিক ডিসিশন। বুঝতে পারলে? এই তিনটে হচ্ছে ইকোনমিক্স এর বেসিক প্রশ্ন। মানে বিভিন্ন জায়গায় যখনই কোনো গভর্নমেন্ট বা ইন্ডিভিজুয়াল যখনই একটা ডিসিশন নেবে ইকোনমিক ডিসিশন, এই তিনটের উপর, হোয়াট টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস অ্যান্ড হাউ টু প্রডিউস, আমরা এক কথায় বলি হোয়াট, ফর অ্যান্ড হাউ, থ্রি ইয়ার্স অফ ফান্ডামেন্টাল কোশ্চেন্স অফ ইকোনমিক্স। আচ্ছা, এই অবধি এই স্লাইডের উপর কারো কোনো প্রশ্ন? আর একটু চেষ্টা করবে টপিকের উপর থাকার, মানে খুব বেশি বাইরে চলে গেলে পরে আমি বাইরে সবার প্রশ্নই অ্যাটেম্প করবো, একটু টপিকের প্রশ্ন থাকো তাই টপিকের মধ্যে থেকে আমাদের সলভ করতে সুবিধা হবে, আর অফ টপিক প্রশ্নগুলো পরে রেখে দাও, আমি ক্লাসের শেষে সবার সাথে ডিসকাশন করবো। আচ্ছা বলো, কারো কোনো প্রশ্ন আছে এটার উপরে? স্যার অয়ন বলছি। হুম বলো। আচ্ছা আপনি যে মানে এক্সাম্পলটা দিলেন ধান চাষ করার, ফুল চাষ করার, 10 বিঘা জমির উপরই ফুল চাষ করলো তারপরে ওটাতে এক্সট্রা আর্নিং সেটা দিয়ে হতে পারে, বাট এই যে কোশ্চেনগুলো না এগুলো সবই ধরা হয়েছে আইডিয়াল সিচুয়েশনের উপর, মানে একটা ক্লোজড ইকোনমির উপর ধরানো, মানে খুব বেশি আউটওয়ার্ড মুভমেন্ট নেই, মানে যখনই অন্যান্য ফ্যাক্টরস গুলো চলে আসবে তখনই ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা প্রথমে আইডিয়াল সিচুয়েশন ধরে বেশি আউটওয়ার্ড ফ্যাক্টরস যেরকম হ্যাঁ ফুল বিক্রি করে দেবো, বাজার থেকে চাল কিনে খেতেই পারে, এই যে ফ্যাক্টর গুলো, এই ফ্যাক্টর গুলোকে আমরা প্রথমে সীমিত করে দিচ্ছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, মানে আইডিয়াল কন্ডিশনের উপর, সো বেশি কমপ্লিকেটেড করে ভেবো না এটা। সো হ্যাঁ বলো স্যার। বলছিলাম যে মার্কেটে তো মানে চালের দামটা সবসময় ফিক্স থাকে না, ওঠানামা করে, এবার বেড়ে গিয়ে তখন আবার সিটি হয়ে যেতে পারে, মানে টাকা পয়সা হয়তো নাও কুলাতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ বলো, প্রশ্নটা কি বুঝলাম না, বলো। হ্যালো হ্যালো আমি শুভ বলছি। স্যার চালের প্রশ্নটা কেন করছিল? হ্যাঁ শুনতে পাচ্ছি না তোমার কথা, একটু বলো না। আমার কোশ্চেনটা অন্য স্যার। হ্যাঁ বলো। চালের কোশ্চেনটা অন্য, আমি বলতে চাইছিলাম যে যখন এই হোয়াট টু প্রোডিউস এই ফার্স্ট কোশ্চেনটা আমরা করতে যাচ্ছি তার অ্যান্সার যখন পাবো, তো
প্রথমে আমাদের বেসিক নিড এর নিড আছে সেটা দেখে আমরা তার উপর বেস করে আমরা ডিসিশন নেব সবসময়, তাই না? বেসিক নিড সবসময় নাওয়াল থাকতে পারে, এটা আমি তোমাকে জমির জন্য এক্সাম্পল দিলাম। এবার তুমি যদি একটা ফ্যাক্টরি করো তখন ফ্যাক্টরিতে তোমার বেসিক নিডস নাও থাকতে পারে, ফ্যাক্টরিতে তুমি কি প্রোডিউস করবে, বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র, একটা গাড়ি কোম্পানি আছে তোমার, এবার তো গাড়ি তো বেসিক ইয়ে নয়, এবার সেই গাড়িতে তুমি ট্রাক তৈরি করবে মানে নাকি প্যাসেঞ্জার ভেহিকেল লোকে বসার জন্য, পাবলিক মানে ফ্যামিলি ইউজ করার জন্য ভেহিকেল তৈরি করবে নাকি কনজিউমার ইউজ করার জন্য মালবাহী গাড়ি তৈরি করবে, তো সেই ডিসিশনটাও তখন নিতে হয়, সবই আলটিমেটলি ডিসিশন। তো আমি বেসিক নিডসটা বেসিক্যালি এক্সাম্পলের জন্য দিলাম, তো এটার সাথে ঠিক বেসিক নিডসটাই গুলিয়ে ফেলবে। ওগুলো ডিসিশন গুলো হয় মানে কতটা কোনটায় কতটা প্রফিট আছে, কাকে বিক্রি করে আমি কি পাবো না পাবো, আমার নিজের ইয়েটা কতটা হবে। তো বেসিক বেসিক নিডের ধানের এক্সাম্পলটা আমি তোমাদের সবার বোঝার জন্য ছোট্ট এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, আর অবভিয়াসলি বেসিক নিডস তো আমাদের সবার আগে আসেই, সবার আগে তো অন্ন বস্ত্র বাসস্থান, তারপর তো অন্য কিছু। সো বেসিক নিডস যে কোনো জায়গায় সবার আগে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি রাখবে যদি সেখানে বেসিক নিডস এর প্রশ্ন থাকে। হ্যাঁ নেক্সট। স্যার অনির্বাণ বলছিলাম। হ্যাঁ বলো। স্যার এই ফান্ডামেন্টাল কোশ্চেন অফ ইকোনমিক্স এর ফর হুম, হোয়াট টু প্রোডিউস, হাউ টু প্রোডিউস, এই তিনটে তো কোশ্চেন আছে, হোয়াই টু প্রোডিউস কি একটা পার্ট না? হোয়াই টু প্রোডিউস তো ইকোনমিক্স এর কোয়েটা পার্ট নয়, হোয়াই টু প্রোডিউস বিকজ রিসোর্স আছে তোমার কাছে, প্রোডাকশন করতেই হবে। Why to produce that ঠিক কেন কোশ্চেন আমি বুঝলাম না, মানে রিসোর্স আছে তোমার কাছে, রিসোর্স ইউটিলাইজেশন করতেই হবে, কারণ বলতে তো এটাই থাকে, আর কি কোনো কারণ তোমার বলো একটু, ওয়াই বলতে তুমি কি ধরনের কারণ বলতে যাচ্ছ? হ্যালো, হ্যাঁ অনির্বাণ বলছিল না, কে বলছিল বলো একটু, ওয়াই বলতে তুমি কি বলতে যাচ্ছ? মানে স্যার ইন জেনারেলি করলাম আমি কোশ্চেনটা, মানে মনে হলো যে ওয়াইটা পার্ট অফ দিস, মানে বুঝলাম না আমি কি বলতে চাচ্ছি, যে ওয়াই তো আছে আমার কাছে, রিসোর্স আছে যখন আমাকে তো রিসোর্স তো ইউটিলাইজ করতেই হবে, আমি না করলে অন্য কেউ করবে, করে দেবে এই রিসোর্স আলটিমেটলি। মানে তোমার কাছে একটা জমি আছে, তুমি প্রচন্ড অলস না হলে ব্যারেন ল্যান্ড রাখবে না, আর ব্যারেন ল্যান্ড যদি থাকে অন্য কেউ দখল করে নেবে, ওটা যদি ফসলি জমি হয় ব্যারেন ল্যান্ড থাকলে অন্য কেউ দখল করে নিয়ে নেবে ওটা। সো ইউ মানে তোমার কাছে রিসোর্স আছে, তুমি রিসোর্স তো ইউটিলাইজেশন হবেই, সো ওয়াইটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় না। এই তিনটে কোশ্চেনের উপর মোটামুটি এই তিনটে ফান্ডামেন্টাল কোশ্চেনের উপরই বিভিন্ন ডিসিশন হয়। এটা কি বলতে পারে যে আমরা ওয়াই টু প্রোডিউস কি আছে, কি উৎপাদন করছি জানতে চাই, একজন বলো, দুজন বলো যাচ্ছে, এখন একজন বলো। আমি বলতে চাইছিলাম যে আমরা ওয়াই এর অ্যানসারটা জানি বলে আমরা হোয়াট টু প্রোডিউস মানে হোয়াট ইজ আসতে পারছি। হ্যাঁ ওয়াই এক্স্যাক্টলি তাই, মানে ওয়াইটা তো হবে না, রিসোর্স পড়ে থাকে না, রিসোর্স কোনোদিন পড়ে থাকে না। একটা যদি চাকরির একটা পোস্ট পড়ে থাকে, একটা ডাউন বিজনেস এর সাপোজ পোস্ট পড়ে আছে, এবার আমি বলি না আমি চাকরিটা করবো না, চাকরি করে আমার কি হবে, কেউ না কেউ তো করে নেবে, আমি না থাকলে অন্য কেউ চলে যাবে, এই হচ্ছে ব্যাপার, মানে কোনো কিছুই ফাঁকা পড়ে থাকে না। আচ্ছা তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? তোমাদের কোনো বেসিক আর প্রশ্ন না থাকলে একটু প্রশ্ন করো, বা যাদের যা প্রশ্ন আছে মোটামুটি এখন যা করতে পারছো করো, যেগুলো করতে পারবে না সেগুলো ক্লাসের শেষে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ক্লাসে একটাই নিয়ম, সবাই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে যায়, যতটা সম্ভব আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করা যায়, এবং তোমরাও নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করে যাবে, মানে সাবজেক্টটা কোনোদিন যেন বার্ডেন মনে না হয়, সাবজেক্টকে কিন্তু একদম বার্ডেন মনে করবে না। ইকোনমিক্স ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, হয়তো স্লাইডগুলো একটু জটিল হয়ে যায়, হয়তো একটু বেশি প্রথমে, একটু সব কিছুই প্রথমে একটু কঠিন মনে হতে পারে, যখন তুমি আস্তে আস্তে ইজি ফ্লোটা যখন শুরু হবে তুমি নিজেই বুঝতে পারবে ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং প্রচন্ড স্কোরিং, অনেক কম পড়ে অনেক বেশি নম্বর পেয়ে যাবে। আচ্ছা নেক্সট স্লাইডটা আমি যাচ্ছি, নেক্সট স্লাইড হচ্ছে ফাংশনস অফ অ্যান ইকোনমি, মানে একটা ইকোনমি কি কি ফাংশন থাকে। তা আমাদের প্রথম ফাংশন হচ্ছে প্রোডাকশন, আমরা পড়লাম ইকোনমিতে বিভিন্ন জিনিস প্রোডিউস করা হয়, কোথায় কি প্রোডিউস করবে, কেউ ধান প্রোডিউস করছে, কেউ কার প্রোডিউস করছে, ইটস প্রোডাকশন। সেকেন্ড হচ্ছে কনজাম্পশন, মানে আমরা যারা কনজিউম করি, এবার একটা জিনিস তো এমনি এমনি প্রোডিউস হবে না, প্রোডিউস হচ্ছে এই কারণে যাতে আমরা যেটা কনজিউম করি মানে আমরা যাতে সেটা ভোগ করতে পারি, কনজাম্পশন মানে ভোগ করা। এবার ঘুরিয়ে বললে আমরা যেটা ভোগ করি সেটারই প্রোডাকশন হচ্ছে, বা এটাই মোটামুটি ইকোনমি। মানে আমি যদি আজকে ভাত খাই তো এখানে আমার ভাত তৈরি হবে, আমি যদি আজকে আটা ধান মানে রুটি খাই তাহলে আমার এখানে গম প্রোডিউস, তো আমার দিকে তাকি প্রোডাকশন মানে আমার কনজাম্পশনের দিকে তাকি প্রোডাকশন অনেকটা ডিপেন্ড করে। তো একটা বিগ ফাংশন ইকোনমি প্রোডাকশন, একটা বিগ ফাংশন কনজাম্পশন, এবং লাস্ট ফাংশন হচ্ছে ডিস্ট্রিবিউশন। ইকোনমিতে ডিস্ট্রিবিউশন একটা খুব বড় ফ্যাক্টর,
কারণ সবার কাছে ডিস্ট্রিবিউশন একটা এক্সাম্পল দিই, মানে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, এই আমাদের পিডিএস সিস্টেমটা আছে, রেশনিং সিস্টেম। এবার সবাই তো আমরা সমান ওয়েলদি নয়। এবার গভর্নমেন্ট রেশনিং সিস্টেমটা কেন রেখেছে, গভর্নমেন্ট রেশনিং সিস্টেমটা রেখেছে এই কারণে কেউ যেন না খেয়ে যেন কেউ মারা না যায়, অর্থাৎ যারা গরিব লোক তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট ফ্রিতে আর খুব কম দামে রেশনে খাবার ডিস্ট্রিবিউট করে। এটা আমাদের ক্ষেত্রে গভর্নমেন্ট করছে, অন্য জায়গায় গভর্নমেন্ট না করে যদি যে সাফিসিয়েন্ট ইনকাম থাকে তখন তাহলে গভর্নমেন্টকে করতে হবে না। কিন্তু এই প্রোডাকশন, কনজাম্পশন এবং ডিস্ট্রিবিউশন কিভাবে ডিস্ট্রিবিউট করবো, এই তিনটে হচ্ছে ইকোনমিক্স এর ফাংশন। মানে এই তিনটে ফাংশন মেনলি সমস্ত ইকোনমিতে এই তিনটে ফাংশনকে কন্ট্রোল করা হয়, একটা প্রোডাকশন, একটা কনজাম্পশন, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবার নেক্সট আমি যাচ্ছি, এটা সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা তোমরা অনেকবার পড়বে, এরপরেও বিভিন্ন জায়গায় এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগবে। ফ্যাক্টরস অফ চারটে বেসিক ফ্যাক্টরস আছে, প্রোডাকশন চারটে ফ্যাক্টর, একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল, এবং লাস্ট হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ উদ্যোক্তা। ল্যান্ড তোমরা জানো জমি, লেবার মানে শ্রম, ক্যাপিটাল মানে হচ্ছে টাকা, ইন্টারেস্ট মানে মূলধন, ধরো ক্যাপিটাল মানে মূলধন, আর এন্টারপ্রেনিয়র মানে হচ্ছে তোমার উদ্যোক্তা। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সাপোজ মনে করো আমি একটা বাড়িতে আমার একটা জেরক্সের দোকান খুলবো, আমি জেরক্সের দোকান খুলবো, তো সবার আগে আমার কি লাগবে, তার জন্য একটা জমি লাগবে, একটা দোকান ঘর লাগবে, আমি নিলাম ল্যান্ড। দেন আমার লাগবে কি, আমার জেরক্স মেশিনটা কিনতে হবে। এবার জেরক্স মেশিনটা তো কিনতে বেশ পয়সা লাগবে, ধরো না আমার কাছে পয়সা নেই, তখন ওই পয়সাটা আমি কারো কাছ থেকে ধার নেব, হয় ব্যাংকের কাছ থেকে ধার নেব, নাহলে আমার ফ্যামিলির কাছ থেকে ধার নেবো, নাহলে আমার কোনো বন্ধুর কাছ থেকে ধার নেবো। সেই পয়সাটাতে আমি কি করলাম, আমি একটা ক্যাপিটাল গুডস অর্থাৎ জেরক্স মেশিন আনলাম। এবার আমি দোকানে একটা ছেলেকে রাখলাম, যে ছেলেটা সারাদিন ধরে ওই জেরক্সগুলো করবে, দ্যাট ইজ লেবার। এবং তার উপরে আমি থাকলাম, আমি যে এই প্ল্যানিংটা মানে এই জেরক্সের দোকান করার যে প্ল্যানটা আমার মাথায় এসছে, এবং উদ্যোগ নিয়ে আমি জমি জোগাড় করেছি, লোক বল জোগাড় করেছি, মূলধন জোগাড় করেছি, তার মানে আমি হলাম গিয়ে এন্টারপ্রেনিয়র। এবার এই চারজন মিলে একটা প্রোডাকশন, একটা এই চারটে ইনপুট, এই চারটে ইনপুট ঢুকে আমি কিন্তু আউটপুট হিসেবে পাচ্ছি জেরক্সের কাগজ অর্থাৎ ফটোকপি। তো সেম এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়র, এই চারটে লেবার দিয়ে, এই চারটে ইনপুট দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে, মানে ফ্যাক্টরি থেকে শুরু করে এগ্রিকালচার, ল্যান্ড, সব জায়গায় এই আমরা এই চারটে ফ্যাক্টর, চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশন, এই চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশনকে আমরা ইনপুট হিসেবে ইউজ করে আমরা আউটপুট পেয়ে থাকি। আরেকটা এক্সাম্পল দিই, জমির ক্ষেত্রে এক্সাম্পল দিই, মানে এগ্রিকালচারের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি। এগ্রিকালচারে আমার কাছে ল্যান্ড থাকলো, লেবার হিসাবে আমি একটা লেবার এমপ্লয় করলাম, ক্যাপিটাল হিসাবে, ক্যাপিটাল গুডস হিসাবে আমি কিনলাম একটা ট্রাক্টর, আর সবকিছুকে মনিটর করার জন্য, মানে আমার এত বড় জমি কোথায় কে ট্রাক্টর চালাবে, কোন লেবারটা আমার ট্রাক্টর চালাবে, কোন জমিতে কিভাবে, সবকিছু কন্ট্রোল করছি আমি অ্যাজ এ এন্টারপ্রেনিয়র। তো এই চারটে ইনপুট দিলে তবেই আমি আউটপুট হিসাবে পাচ্ছি, জমি থেকে ধান পাচ্ছি, আর ফুল চাষ করলে ফুল পাচ্ছি, অন্য কিছু চাষ করলে যা চাষ করছি, সানফ্লাওয়ার চাষ করলে সানফ্লাওয়ার পাচ্ছি, যা চাষ করছি আমি সেটা পাচ্ছি। মানে এই চারটে বেসিক সব সমস্ত জায়গায় এই চারটে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়র। এবং এই চারটেকে ইনপুট হিসেবে ইউজ করে আমরা আউটপুট হিসেবে বাকি জিনিসপত্রগুলো পাচ্ছি। এর সাথে অ্যাটাচ আরেকটা জিনিস আছে, এই চারটে যে আমরা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলোর প্রত্যেকের এগেনস্টে একটা করে রেমুনারেশন অর ইনকাম আছে, যেগুলোকে আমরা ফ্যাক্টর কস্ট বলি। তার ফার্স্টে যেমন ল্যান্ড, যে ল্যান্ড দিচ্ছে সে তার ল্যান্ডের এগেনস্টে পাচ্ছে কি রেন্ট, মানে আমি যে জেরক্সের দোকানটা খুলেছিলাম সেই জেরক্সের দোকানটা আমি যার কাছ থেকে দোকান ঘর ভাড়া নিয়েছিলাম তাকে কিন্তু আমাকে প্রতি মাসে একটা করে সাম রেন্ট হিসেবে পে করতে হচ্ছে। সেকেন্ড, যে ছেলেটাকে আমি লেবার হিসেবে রেখেছি আমার দোকানে কাজ করছে তাকে আমি প্রতি মাসে একটা স্যালারি দিচ্ছি, যে স্যালারিটাকে বলে ওয়েজেস দিচ্ছি তাকে। থার্ড, আমি যে মেশিনারিটা কিনেছি, সাপোজ আমি আমার বন্ধুর কাছ থেকে টাকাটা ধার নিয়েছিলাম জেরক্স মেশিনটা কেনার জন্য, সেই জেরক্স মেশিনের এগেনস্টে সেই তার কাছ থেকে 50,000 টাকা আমি ধার নিয়েছি, তো তাকে তো একটা ইন্টারেস্ট পে করতে হবে, এবং ইন্টারেস্ট এবং ধীরে ধীরে ইএমআই যেরকম আমরা শোধ করি, এবার ইএমআই আমরা যেটা শোধ করছি ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল এই কিছুটা, সেটা প্রতি মাসে মাসে আমি শোধ করছি, সেটা হচ্ছে সেই যে টাকাটা দিয়েছিল
টাকাটার এগেনস্টে তার রোজগার। এবং লাস্ট আমি এন্টারপ্রেনিয়র, যে আমি পুরো উদ্যোগটা নিয়ে করেছি, মাঝখানে তো আমার একটা ইনকাম দরকার, দ্যাট ইজ মাই প্রফিট। মানে মাঝখানে প্রফিট না হলে তো পুরো সিস্টেমটাই আমার ভেঙে যাবে। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর ইনকাম অফ এন্টারপ্রেনিয়রশিপ, দ্যাট ইজ প্রফিট। তো এই চারটে ফ্যাক্টর, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়রশিপ, এবং এদের প্রত্যেকটা রেসপেক্টিভ যে ইনকাম গুলো, যে প্রত্যেকটা রেসপেক্টিভ যে রেমুনারেশন গুলো, এটা আমাদের ইকোনমিতে প্রচুর জায়গায় লাগে। এটা একটু তোমরা ভালো করে মেমোরাইজ করে নেবে। আচ্ছা, এবার একটু বড় টপিকস পড়লাম, এবার বলো তোমাদের কার কার কি প্রশ্ন আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, নামটা বলো একটু। হ্যাঁ রজত বলো। স্যার একজন চাষীকে কি এন্টারপ্রেনিয়র বলা যেতে পারে? অবভিয়াসলি, মানে ইকোনমিক্স এর ভাষায় সে যদি ডিসিশন গুলো নেয়, একটু বড় ইয়েতে ডিসিশন নেয়, উদ্যোগপতি, এন্টারপ্রেনিয়র মানে উদ্যোগপতি, তো সেই সেই ক্ষেত্রে উদ্যোগপতি। এবার তুমি যদি বিগ টার্মে চলে যাও যে এন্টারপ্রেনিয়র মানে একটা বড় ফ্যাক্টরি খুলছে, একটা বড় এ করছে, হ্যাঁ সেটাও ঠিক, বাট সেটা ডিকশনারি মিনিং। বাট এইখানে আমরা যখন এই ফ্যাক্টর ইনকামের মিনিং দেখছি, সেখানে যে ডিসিশনটা নিচ্ছে, মানে যার ডিসিশন এবং যার উদ্যোগে পুরো জিনিসটা হচ্ছে, মানে যার মাথা থেকে আইডিয়া, সাপোজ মনে করো এক কথা বলো, যার মাথার আইডিয়া, যার মাথার আইডিয়ায় 10 বিঘা জমি 9 বিঘাতে চাষ করছে কেউ একটা, এই একটা করছে, দ্যাট ইজ এন্টারপ্রেনিয়র। আর এটা একটা যেরকম ঠিক, আর একটা হচ্ছে যদি যারা বড় লেভেলের চাষি না, তাদেরকে আমরা এমনি এন্টারপ্রেনিয়র বলে দিই। আচ্ছা বলতে পারলাম রজত? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ মানে এটা ইকোনমিক্স এর ভাষায়, হি ইজ টেকিং ডিসিশন, সো হি ইজ অ্যান এন্টারপ্রেনিয়র। ইকোনমিক্স স্যার স্বরূপ বলছিলাম। বলো স্যার। বলছিলাম একজন এন্টারপ্রেনিয়রশিপ, সে কি লেভারেও তো কাজ করতে পারে? একদম পারে, একদম পারে। তো সেখানে তার যে লেবারের কস্টিংটা তার বেঁচে যাচ্ছে, কিন্তু অ্যাকাউন্টের ভাষায়, আমরা অ্যাকাউন্টস ভাষায় কিন্তু আমরা লেবারের কস্টটাও কিন্তু তার জন্য বাড়ব। মানে সাপোজ লেবার হিসেবে তাকে, লেবার হিসেবে কাজ করে, তার জায়গায় অন্য একটা লেবার থাকলে তাকে মাসে 10,000 টাকা লেবারকে পে করতে হতো, সেই জায়গায় সে 10,000 টাকা লেবারের কাজটা করে দিচ্ছে। সো এই পেমেন্টটা ওভারঅল তার হয়তো 10,000 টাকা, এমনি হয়তো 15,000 টাকার প্রফিট ছিল, আর লেবারের কাজটা করে দেওয়ার জন্য তার হয়তো 25,000 টাকার প্রফিট হয়ে গেছে। কিন্তু তুমি যদি অ্যাকাউন্টসের ভাষায় করতে যাও, অ্যাকাউন্টসের ভাষায় তুমি দেখবে প্রফিট হচ্ছে তার 15,000, অ্যান্ড অ্যাজ এ লেবার সে পেয়েছে 10,000 টাকা। বুঝতে পারলে? হ্যালো? বুঝতে পারলে? মানে সে যেমন লেবারটা করছে, সে লেবারের কাজটা সে করে দিচ্ছে, তো তার যে পেমেন্টটা হচ্ছে সেটা লেবার হিসাবে সেই পেমেন্টটা হচ্ছে, আর অ্যাজ এ এন্টারপ্রেনিয়র তার পেমেন্টটা আলাদা। আর তার ফলে যে ওনার্স তার প্রফিটটা একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ প্রফিট, আর ওটা হচ্ছে তার ওয়েজেস, যেহেতু সে নিজের কায়িক পরিশ্রমটা দিচ্ছে, দ্যাট ইজ তার ওয়েজেস। মানে জেরক্সের দোকানে যে এক্সাম্পল দিলাম, এবার তুমি লোক না রেখে যদি নিজে কাজ করো, অবভিয়াসলি তোমার প্রফিট বেশি হবে, কিন্তু কালকে যখন তোমার অ্যাক্টিভিটিস অনেক বেশি হবে, 10টা মেশিন বসাবে, তখন দশটা মেশিন বসিয়েছি আমি আর কি কাজ করবো, এই 10টা মেশিন সামলা দিয়ে আমার অনেক সময় লেগে যাচ্ছে, তখন আমি ওখানে একটা লেবার রেখে দেবো। বুঝতে পেরেছো? আবার সবাই ঘুমিয়ে বললে নাকি? বুঝতে পারছো তো? বুঝতে পারছি স্যার। যারা বুঝতে পারেনি, যারা বুঝতে পেরেছে খুব ভালো, আমি চাই আমার না বুঝে থাকবে। তো যারা বুঝতে পারেনি, আর কেউ প্রশ্ন করতে কিন্তু হেজিটেট করো না, বারবার আমি বলছি হেজিটেট করার কিচ্ছু নেই, এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কেউ যদি হেজিটেট করো তাহলে লসটা তারই হবে আলটিমেটলি। যারা মেয়ে একটা প্রশ্ন করছি, হ্যাঁ বলো বলো। তারপর কি সে নিজেকে নিজে কনজাম্পশন করবে, তারপর যেটুকু বাকি থাকবে সেটা ডিস্ট্রিবিউশন করবে? মোটামুটি আমাদের এখানে ইকোনমি যেটা, তাতে মোটামুটি একটা ফার্মার কিন্তু নিজের কনজাম্পশনের জন্য রেখে দেয়, কিন্তু সেটা যদি ধান চাষ হয়, সে যদি এখন কিছু চাষ করে যার সাথে তার যোগাযোগই নাই, যেমন কাশ্মীরে যেরকম সাপোজ মনে করো, কাশ্মীরে যারা আপেল চাষ করে, তার কটা আপেল আর তারা খাবে, আর কিন্তু যদি তারা ধান বা রুটি এই সমস্ত জিনিসই খাবে, তো তাদের একটা বিগ পোর্শনই বিক্রি হয়ে যায়, আর নিজের বাড়ির জন্য অল্প কিছু হয়তো রেখে দিয়েছে।
তো সেটা কি ধরনের জিনিস তৈরি করছে তার উপর ডিপেন্ড করে। আর তবে বেসিক্যালি আমাদের গ্রাম বাংলার যে অর্থনীতি মানে এতদিন ছিল, এখন নয়, তোমার ক্যাশ ক্রপের সংখ্যা বেড়েছে, তো গ্রাম বাংলার মোটামুটি যে ইকোনমি তাতে সবাই আমাদের গ্রাম বাংলায় কিন্তু চাষিরা কিন্তু ঘরে ধানটা অ্যাটলিস্ট নিজের জমির ধানটাই স্টোর করে রাখার চেষ্টা করে। স্টিল নাও গ্রামের ছেলে অনেক আছে তারা বেটার বলতে পারবে হয়তো, আমার তো মোটামুটি গ্রাম সম্পর্কে যা ধারণা আছে তাই দেখেছি। আর যারা মানে রাখতে পারে না, যদি কেউ ফুল চাষ করে বা আপেল চাষ করে, তারা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কনজাম্পশনটা কি ওই বাজার থেকে কিনে আনছে সেটা তাদের ক্ষেত্রে তারা ওটা ডিস্ট্রিবিউট করছে, ডিস্ট্রিবিউটর এগেইনস্ট তারা মানি পাচ্ছে কিছু, তো সেই মানি নিয়ে এসে তারা বাজার থেকে এদের কনজিউম যেগুলো কনজিউম করা সেগুলো নিয়ে আসছে। মানে এই তিনটের উপরে দাঁড়িয়ে আছে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং কনজাম্পশন, কেউ না কেউ করছে। তুমি যেটা কনজিউম করো সবকিছু তুমি প্রডিউস করবে না, চাষি সে দুধ প্রডিউস করছে না সাপোজ, তো সে তার প্রোডাকশনটা বিক্রি করে ডিস্ট্রিবিউট করে বাজার থেকে যে মানিটা নিয়ে আসছে সেটা থেকে সে দুধটা কিনে নিয়ে আসছে নিজের কনজাম্পশনের জন্য। মানে এইটা মেইন ফাংশনের কে কেন্দ্র করে ইকোনমির বিভিন্ন মুভমেন্ট আবর্তিত হয়। স্যার বলুন। স্যার আমি বলছিলাম, হ্যাঁ বলো স্যার, বলছিলাম যে মনে করুন চাষি রয়েছে, চাষিরা শুধু চাষ করে আর কোন মিডিল ম্যান যেগুলো সিএইচসি কাস্টম হায়ারিং সেন্টার রয়েছে সেখান থেকে বিভিন্ন যে মেশিন পত্র ভাড়া নিলো, নিয়ে চাষিদের হাতে তুলে দিলো, আবার তার টাকা দিয়ে দিলো, সে নিয়ে আবার সেখানে সিএইচসি তে আবার পৌঁছে দিলো, এই যে মিডিল ম্যান তাকে, সেও তো একটা উদ্যোগ নিয়েছে, সেটাও তাহলে এন্টারপ্রেনারশিপ বলা হবে। আরেকবার বলো একটু ভালো করে বুঝি। আরেকবার বলো প্রশ্নটা তোমার ভালো করে বুঝি একটু। স্যার মনে করুন সিএইচসি রয়েছে কাস্টম হায়ারিং সেন্টার, যেটা গভর্নমেন্ট থেকে হয় আর অন্যান্য রয়েছে এলাকাতে থাকে, সেখান থেকে যে জিনিসগুলো থাকে মনে করুন কিছু মেশিন পত্র চাষবাসের জন্য কাজে লাগে, সেটা ট্রাক্টর হতে পারে, জল মেশিন হতে পারে, সেই এখানটাও সৌভিক আমি একটু বলবো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্ট আর কি। হ্যাঁ এটা পার্সোনালিও হয়, আবার এটা তোমার কোঅপারেটিভ যেগুলো আছে গ্রামের দিকে তারাও এটা করতে পারে, এবং এটা অবশ্যই একটা এন্টারপ্রেনর অ্যাক্টিভিটি, কারণ যে প্রফিটটা থাকবে সেটা তো তারই থাকবে আলটিমেটলি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর সার্ভিস চার্জ হিসেবে যে সার্ভিসটা নিচ্ছে সে তার এগেইনস্টে সার্ভিস চার্জ দিচ্ছে, তারপর সেই প্রফিটটা যেভাবে এন্টারপ্রেনর যেভাবে প্রফিটটা শেয়ার হবে। ঠিক আছে স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যালো, আপনি বলে দিন একটু। অনেক বলছি স্যার। হ্যাঁ বল স্যার। যদি আপনি বললেন না জেরক্স মেশিনের জন্য ও অন্য কারো কাছ থেকে টাকা নিচ্ছে, যদি সে টাকাটা সে নিজে ইনভেস্টমেন্ট করে তাহলে স্যার তাহলে ইন্টারেস্ট আর প্রফিটের মধ্যে সে মানে সে প্রফিটটাই পাচ্ছে, তো তাহলে এখানে ইন্টারেস্টটা কিভাবে কাজ করছে? ইন্টারেস্ট তো কাজ করছে কিন্তু তার অ্যাকাউন্টসের খাতাটা অনেক জটিল তো ওভারল্যাপিং করে যাবে। অ্যাকাউন্টসের খাতা ক্লিয়ার রাখার জন্য সবকিছু যেন সিস্টেম আছে, তো অ্যাকাউন্টসিয়াতে এগুলো ওভারল্যাপ না করে যায় তার জন্য এই জিনিসগুলো সেপারেট সেপারেট করে রাখা আছে। ওই একটু আগে একজন বললো না যে আমি তো এন্টারপ্রেনিয়ার, যে চাষি সে তো নিজের লেবার দিয়েও কাজ করতে পারে, তো আমি তখন তাকে কি বললাম যে সে লেবার হিসাবে সে যে কাজটা করছে সে লেবার হিসাবে ওয়েজ নিচ্ছে এবং সেটাকে বাদ দিয়ে যে প্রফিটটা হচ্ছে সে অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার প্রফিট নিচ্ছে। তো এক্ষেত্রেও সে যদি নিজের পয়সাটাকে ইউজ করে, নিজের পয়সাটা তাকে আলটিমেটলি তুলতেই হচ্ছে, তো সেই পয়সাটা সে যদি ভালো ব্যবসায়ী হয় সে সে ঠিক সেই পয়সাটাকে সে মানে আলাদা করতে থাকে, আস্তে 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 সে কিন্তু সেই মানিটাকে সেগমেন্ট করে করে ক্যাপিটাল যেটা ইনভেস্ট করেছিল সেটা কিন্তু আগে সে সবার আগে তুলে দেয়। আর এটা খুবই ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম আমি যে জেরক্স এর দোকান, সেক্ষেত্রে হয়তো নিজে থেকে টাকাটা প্রোভাইড করা সম্ভব, কিন্তু এই যে ডিসিশন গুলো আমি বলছি এগুলো যেরকম ছোটর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেরকম কিন্তু প্রচন্ড বড় তোমার একটা হেভি ইন্ডাস্ট্রি যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস অ্যাপ্লিকেবল। প্রফিট তাদের লস সরকারের, এটা বহুদিন ধরেই হচ্ছে। যাই হোক এটা অফ টপিক, বাদ দাও। আচ্ছা নেক্সট বলছিলাম, বলছি যে এই কনজাম্পশন প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, তো এর মধ্যে যে ভাগ চাষি যারা আছে তারা কিভাবে করছে? ভাগ চাষিরা মানে হচ্ছে তারা, হ্যাঁ ভাগ চাষি মানে ধরুন যারা শেয়ার ক্রপার, হ্যাঁ যারা মানে ভাগ চাষি বলা হলো মানে আর কি যারা বড় চাষির আন্ডারে কাজ করছে, ঠিক আছে, তারা জমি নেই, নিজস্ব জমি নেই, তারা লেবার দিয়ে স্টেকহোল্ডার হয়ে যাচ্ছে, তো সেটা প্রোডাকশন, তোমার প্রোডাকশন কনজাম্পশন ডিস্ট্রিবিউশন তারা কিভাবে আছে সেটা বলছি, তো
তো তারা মোটামুটি ভাগ চাষিরা যা প্রডিউস করে তার একটা অংশ তারা নিজেরা পায়। এবার সাপোজ ওয়ান থার্ড যদি ক্রপ তারা পায় বা যদি ধান চাষ করে বা ওয়ান থার্ড ক্রপ পাচ্ছে প্রোডাকশন করছে সেখান থেকে সেই ওয়ান থার্ড এর মধ্যে কিছুটা কনজিউম করবে বাকিটা বিক্রি করে বাকি কনজিউমেবল গুডস গুলো কেনার চেষ্টা করবে। তো একই ব্যাপারটা প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কনজাম্পশন তো ঘুরে ফিরে আসছে। সেক্ষেত্রে কিন্তু মানে পার্ট অফ প্রোডাকশন কিন্তু তারা আলটিমেটলি তো প্রোডাকশন এর কোন ফল পাচ্ছে না, খালি ওয়েজেস পাচ্ছে। তারা হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। তুমি ভাগ চাষি বাদ দিয়ে দাও, তুমি নর্মাল ফ্যাক্টরিতে চলে আসো, ফ্যাক্টরিতে তোমার যে পছন্দ তুমি ফ্যাক্টরির সাথে অনেকটা মিল পাবে। যে মাস গেলে আমি তো প্রোডাকশন একটা গাড়ি তৈরি করছি, আমি কি গাড়িটা ভোগ করছি, মাস গেলে তাই তো ব্যাপারটা। এবার তোমার যে ওই যে তুমি যে মাস গেলে মাইনে পাচ্ছ, ওয়েজেস পাচ্ছ, ওটাই তোমার মানে আউট মানে টোটাল মাসে তুমি যে ইনপুট দিলে, তোমার লেবারটা দিলে, তার এগেন্স্টে আউটপুট পাচ্ছ তুমি সেটা। এবার তুমি সেটাকে নিয়ে বাজারে তোমার যা যা জিনিস কনজিউম করা তুমি সেই জিনিসগুলো কনজিউম করি আর। এবার তুমি যে প্রোডাকশনটা করলে, যে গাড়িটা প্রোডাকশন করলে, সেই গাড়িটা অন্য কেউ কিনেছে, গাড়িটা প্রোডাকশন যেটা করলে সেটা অন্য কেউ কনজিউম করার জন্য কিনবে। এবার কিনে সে তো পয়সাটা দিল, সেই পয়সাটা আসলো তোমার কোম্পানিতে, কোম্পানি থেকে সেটা তোমার ওয়েজেস হয়ে আসলো। এভাবে মার্কেটে মানিটা এভাবে মুভ করতে থাকে। এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো তোমাদের, যখন আমি নেক্সট ক্লাসে এই যে এই তিনটে চারটে ফ্যাক্টরের মধ্যে ইন্টারডিপেন্ডেন্স মানে কিভাবে একটা ফ্যাক্টরি থেকে একটা হাউস হোল্ডে টাকাগুলো যাচ্ছে, মানে স্যালারি হিসাবে তুমি যাচ্ছ, একটা ফ্যাক্টরি থেকে স্যালারি হিসেবে তোমার বাড়িতে যাচ্ছে, আবার তুমি সেই স্যালারিটা খরচ করে সেই ফ্যাক্টরির জিনিসই কিনছো, এরকম জিনিসও আছে। সাপোজ তুমি একটা মনে করো টুথপেস্ট কোম্পানি, ধরো একটাই টুথপেস্ট কোম্পানি আছে, কলগেট, তুমি কলগেটে চাকরি করো, কলগেট তোমাকে ফ্রিতে কলগেট দিচ্ছে না, মাস শেষে তোমাকে পয়সা দিচ্ছে, তোমার দাঁত মায়ের জন্য তুমি সেই পয়সা থেকে আবার কলগেট কিনে দিচ্ছো। তো এটা একটা সার্কুলার ফ্লো হয় ইকোনমি, তোমাকে ও কোম্পানি তোমাকে ওয়েজ দিল, ওয়েজের এগেন্সে তুমি আবার জিনিসপত্র কিনলে, ইটস এ সার্কুলার ফ্লো। তো এটা আমি নেক্সট ক্লাসে যখন আমার এই এই জিনিসগুলো পড়াবো, সার্কুলার ফ্লো গুলো পড়াবো, তখন এগুলো আরো বুঝতে পেরেছো? স্যার একজন চ্যাটে একটা প্রশ্ন করছে বারবার, চ্যাটে প্রশ্ন করছে, বলো অন্য কোনো প্রশ্ন করো, আমি চ্যাটে দেখছি। হ্যাঁ দেখুন মিটার চেক করছেন, তোমার বলো অন্য কারো প্রশ্ন থাকলে বলো, আমি চ্যাটে কি প্রশ্ন হয়তো বলতে চাইছে যে নিজের জেরক্স মেশিন কেনা হয়ে গেছে, ইএমআই শেষ হয়ে গেছে, এবার ইন্টারেস্টটা কাকে দেবে? হ্যাঁ এই ক্ষেত্রে বছরের পর বছর তাকে একটা ডেপ্রিসিয়েশন কস্ট গুনতে হয়। আচ্ছা এই ডেপ্রিসিয়েশন কস্ট মানে লেজার বুকে মেইনটেইন হয় তো, কমার্সে মেইনটেইন হয় তো ডেপ্রিসিয়েশন? একদম একদম একদম, প্রত্যেক বছর মেইনটেইন হয়, ডেপ্রিসিয়েশন মেইনটেইন হয় এবং ডেপ্রিসিয়েশন এগেইনস্টেই নতুন জিনিসপত্র কেনা হয়। আচ্ছা তাহলে এবার এই মানে প্রতি বছর এটা ধরুন না, এবার জেরক্স এর আমার কাঁচি কেস কালি কাগজ কিনতে হবে সেটা অন্য কথা, কিন্তু কথা হলো যে এই মেশিনের ডেপ্রিসিয়েশন কস্ট এটা মানে কিভাবে মেইনটেইন হয়, মানে যদি অফ টপিক না হয় যেমন মনে করো একটা গাড়ি কিনছি আমি, তো ডেপ্রিসিয়েশন মানে কি বলতো ক্ষয়। এবার ডেপ্রিসিয়েশনটা কেন ক্যালকুলেট করা হয়? ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করা হয় এই কারণে যে আফটার ওর যখন এজটা শেষ হয়ে যাবে, সাপোজ আমার মোবাইলটা মনে করো, মোবাইলটা আমি যদি ডেপ্রিসিয়েশন ধরি মানে আজকে 10,000 টাকা আমি মোবাইল কিনেছি, মোবাইলটা আমার 3 বছর চলবে, কথার কথা 3 বছর চলবে, তো আমি ডেপ্রিসিয়েশনটা যদি সেই বছর সেইভাবে ক্যালকুলেট করে প্রতি বছরে সেই অ্যামাউন্ট টাকা যদি আমি জমা করতে থাকি, তাহলে 3 বছর পর গিয়ে যখন আমার মোবাইলটা খারাপ হবে তখন কিন্তু আমাকে 1,10,000 টাকা বের করতে হচ্ছে। আর বিকজ আমি লাস্ট প্রিভিয়াস 3 ইয়ার্সে আমি কন্টিনিউ আমার আর্নিং থেকে টাকা বের বের করে 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 কিন্তু আমি এই 10,000 টাকা সংস্থান বা প্রভিশনটা করে রেখেছি। This is the main function of depreciation. এবার এটার কি কোনো নির্দিষ্ট রেট আছে?
গাড়ির ক্ষেত্রে আমি বলছি কিছু নর্মাল ভেহিকেলের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে প্রথম বছর 5%, সেকেন্ড ইয়ার 10%, তারপরে বছর 25%, মানে এরকম ডিপেন্ড করে। ইটস এ কমপ্লিট, মানে যে কোম্পানি এটা করছে, যে কোম্পানি করছে। এবার আরেকটা কথা বলতে হবে, চাইনিজ মোবাইল নিয়ে তোমার ডেপ্রিসিয়েশন খুব পার্সেন্টেজ যা হবে, তুই অ্যাপেল এর মোবাইল নাও, অবভিয়াসলি ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ কম হবে। তো ইটস কমপ্লিটলি ডিপেন্ড। হ্যাঁ ঠিক ঠিক আছে, ওর প্রশ্নটা আমি একটু দেখার চেষ্টা করি। একটা প্রশ্ন করেছে প্রোডাকশন কনজাম্পশন ডিস্ট্রিবিউশন এর উপর। আচ্ছা একটা কথা বলছি একটু, উদ্দীপন তুমি একটুখানি পড়ে দিও, কারণ এই এর মাঝখানে চ্যাট পড়াটা না, তাহলে ওই স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে যায়। উদ্দীপন স্কিপ করে না, বাকি ছিল বাকি, তুমি তো করোই না। না আমি 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 বলতে গেছিলাম, এবার স্যার দেখলাম না, স্যার নিয়ে যখন পড়ছে শুনতে পাচ্ছ আশা করি, তুমি ডিপেন্ডেন্ট তো বটেই, সমস্ত এই চারটে ফ্যাক্টর নিজেদের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট করে। আমি দেখো, তুমি এই স্লাইডটা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। এই চারটের মধ্যে কোন একটা দেখো, এই স্লাইডটা দেখো, এই চারটে টোটাল ইনপুট আছে, চারটের মধ্যে কোন একটা আউটপুট হবে। যেমন তোমার ল্যান্ড যদি না থাকে, তুমি কোথায় ফ্যাক্টরি খুলবে? আকাশে তো ফ্যাক্টরি করতে পারবে না। এবার তুমি ফ্যাক্টরি করে আছো, ফ্যাক্টরিতে লেবার স্ট্রাইক চলছে, লেবার বলছে আমরা কেউ কাজ করবো না, তুমি কোথায় কাজ করবে? লেবার তোমার দরকার। এবার তোমার যদি টাকা না থাকে, ক্যাপিটাল না থাকে, তুমি জমি কিনলে, জমি কিনে তুমি কিছু কোনো ফ্যাক্টরি দাঁড় করাতে পারবে না, যদি তোমার কাছে না টাকা থাকে, ক্যাপিটাল যদি না থাকে। এবং লাস্ট হচ্ছে তোমার দরকার একটা এন্টারপ্রেনিয়ার, এখানে আজকে আমি গিয়ে সিংহুরে জমি কিনে ফ্যাক্টরি করতে পারবো না, সেই ক্যাপাবিলিটি আমার নেই, সেটা করার জন্য টাকা লাগে। তো এই চারটে তো ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি নিজেদের উপর ডিপেন্ডেন্ট, এবং এই চারটে ফ্যাক্টর নিজেদের উপর ইন্টারডিপেন্ডেন্ট থেকেই তারা আউটপুট গুলো বের করে, মানে কোনো একটা মিসিং হয়ে গেলে পরে আউটপুটটা হবে না। আশা করি বোঝাতে পেরেছি, তোমার সাথে তো কমিউনিকেট করা সম্ভব হচ্ছে না, তুমি চ্যাটে করো, উদ্দীপন দেখো যদি চ্যাটে কোনো নেক্সট কোশ্চেন করে। ম্যাক্রো মাইক্রো নাম থেকে তোমরা বুঝতে পারছো, মাইক্রো মানে হচ্ছে একদম বেস্ট লেভেলে। মাইক্রো ইকোনমিক্সে আমরা ইন্ডিভিজুয়ালের উপর বেশি ফোকাস করে থাকি, মানে আমাদের ইন্ডিভিজুয়াল হ্যাবিটস বা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস কিরকম, আমাদের ডিমান্ড সাপ্লাই এই জিনিসগুলো, আমাদের ইন্ডিভিজুয়াল কনজিউমার, আমরা প্রত্যেকের যদি একটা ইন্ডিভিজুয়াল ফাংশনারিস ইন ইকোনমি, ইকোনমিতে আমাদের প্রত্যেকেরই একটা ভূমিকা আছে ইন্ডিভিজুয়াল। তো আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর মার্কেটের প্রাইস অনেক কিছু ডিপেন্ড করে। পরে ডিটেলসে আমি হয়তো পরে আবার এগুলো ডিটেলস তোমাকে পড়াবো, জাস্ট এটা একটা ইন্ট্রোডাকশন, কি কি খায় না মাথায় দেয় ইকোনমি সেগুলো বোঝানোর জন্য। সো বেশি ডিটেলস এখন আর যাচ্ছে না। তো ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়ালের যে অ্যাক্টিভিটিস, ইন্ডিভিজুয়ালের যে বিহেভিয়ার, এটা যেখানে আমরা স্টাডি করি, দ্যাট ইজ কল মাইক্রো ইকোনমিক্স। এখানে মেনলি ডিমান্ড সাপ্লাই কনজিউমার বিহেভিয়ার এবং প্রাইসের উপর ডিসকাশন করা হয়। আর এরকম অনেকগুলো মাইক্রো মিলিয়ে যে জিনিসটা হয়, দ্যাট ইজ ম্যাক্রো, অ্যাট ওভারঅল পিকচার। এই ম্যাক্রো ইকোনমিক্সের উপরে আমরা ভেতরে আমরা পড়ি ন্যাশনাল ইনকাম, অর্থাৎ জাতীয় আয়, আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে, বেকারত্ব, মানে ওভারঅল পিকচার। বেকারত্ব তো এক সিঙ্গেল হবে না, ওভারঅল পিকচার। জিডিপি, অর্থাৎ ওভারঅল দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, মানে মোট অভ্যন্তরীণ উৎপাদন। জিডিপি ইজ এ ভেরি কমন টার্ম, আমরা সবাই জিডিপি অল্প বিস্তর জানি। তারপর ইনফ্লেশন, সবকিছু মিলে ওভারঅল পিকচারের উপর যখন আমরা পড়াশোনা করি, দ্যাট ইজ কল ম্যাক্রো ইকোনমিক্স। আর যখন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের উপর পড়াশোনা করি, দ্যাট ইজ কল মাইক্রো ইকোনমিক্স। These are two basic division of economics. Acha next ami jacchi arekta jaygay, seta hocche economics, economy bibhinno desher economy ke amra mainly dutu bhage bhag korte pari. Number 1, etake boli command economy or socialistic economy.
এই টার্মস গুলো আমরা শুনবো কম্যান্ড ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি। এই ধরনের ইকোনমিতে কি হয়, ইকোনমির যে মেইন তিনটে ডিসিশন, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস এন্ড ফর হুম টু প্রডিউস, এই ডিসিশন গুলো কমপ্লিটলি নেওয়া হয় গভর্নমেন্ট লেভেল থেকে। মানে গভর্নমেন্ট সোশ্যালিস্ট নাম থেকে তোমরা বুঝতে পারছো, সমাজ মানে সোশ্যালিস্টিক প্যাটার্নে গভর্নমেন্টের একটা বিশাল ভূমিকা আছে। মানে গভর্নমেন্ট এখানে সুপ্রিম অথরিটি, তো গভর্নমেন্ট এখানে ডিসিশন নেয় যে এই যে বেসিক ইকোনমিক কোশ্চেন গুলো, হোয়াট হাউ এন্ড ফর হুম, এই জিনিসগুলো, মানে আমার দেশের রিসোর্সটাকে আমি রিসোর্সটাকে কিভাবে ইউটিলাইজ করবো, রিসোর্স ইউটিলাইজ করে কতটা জমিতে আমি ধান চাষ করবো, আবার কতটা জমিকে আমি ইন্ডাস্ট্রির জন্য দেবো, এই যে ডিসিশন গুলো, এই ডিসিশন গুলো কমপ্লিটলি কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। তো দিস ইজ কল্ড কমান্ড ইকোনমি অর সোশ্যালিস্টিক প্যাটার্ন ইকোনমি। আর সেকেন্ড আরেকটা হচ্ছে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি হচ্ছে তোমার ক্যাপিটালিস্ট ইকোনমি, মার্কেট ইকোনমিকে আমরা বলি ক্যাপিটালিস্ট ইকোনমি। এখানে এই যে বেসিক তিনটে কোশ্চেন, হোয়াট হাউ এন্ড ফর হুম, এই তিনটে কোশ্চেনের অ্যান্সার সেগুলো ডিসাইড করে মার্কেট, অর্থাৎ এখানে সরকারের কোনো ভূমিকা থাকে না। এখানে মার্কেট তার প্রফিট অ্যান্ড লসের উপর ডিপেন্ড করে যে এই জিনিসটা তৈরি করলে আমার প্রফিট বেশি হচ্ছে, মার্কেট ঠিক করে তাহলে এই জিনিসটা বেশি তৈরি হবে। এটা দেখা যায় না, এই জিনিসটাকে দেখা যায় না, মার্কেটটাকে তোমরা দেখতে পারবে না, কিন্তু এর অপারেশনটা চলতে থাকে, এর অপারেশনটা অনেক গ্রস এবং এর অপারেশনটা চলতে থাকে। তো এই মার্কেটের প্রফিট অ্যান্ড লসের ইকুয়েশনের উপর ডিপেন্ড করে এই ডিসিশন গুলো নেওয়া, দিস ইজ কল মার্কেট অ্যাক্ট ইকোনমি অর ক্যাপিটালিস্ট ইকোনমি। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি কমান্ড ইকোনমি বা সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ ইকোনমি এক্সাম্পল এই মুহূর্তে সোভিয়েত ইউনিয়নকে বলা হতো, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, আনডিভাইডেড সোভিয়েত ইউনিয়ন, 89 এর আগে যে ইকোনমিটা ছিল ওদের ওখানে আনডিভাইডেড, দ্যাট ইজ ছিল কমপ্লিটলি সোশ্যালিস্টিক। এখন কিছুটা কিউবায় কিছুটা আছে, কিছুটা ভেনিজুয়েলায় আছে, মানে কমপ্লিট কমান্ড ইকোনমি বলতে সেই অর্থে এখন নেই, তাও এদের দেশে সমস্ত কিছুটা দেখা যায়। চায়নাও কিছুটা ফলো করে, কিছুটা ফলো করে বলবো, কারণ চায়না আফটার দেয়ার ইকোনমিক লিবারাইজেশন চায়না কিন্তু এখন অনেকটাই মার্কেট ইকোনমির দিকে চলে গেছে, তবুও ওদের দেশে সরকারের ভূমিকা অনেক বেশি। তো সরকার মোটামুটি এই তিনটে বেসিক ডিসিশনের উপর সরকারের একটা ভূমিকা ওদের দেশেও থাকে। আর মার্কেট ইকোনমি বলতে আমরা যোগান এইসবের উপরে এগুলো ডিসিশন হয়, কিন্তু গভর্নমেন্টের কোন ইন্টারভেনশন থাকে না। এই মার্কেট ইকোনমি আর ক্যাপিটালিস্ট ইকোনমি একটা ভালো এক্সাম্পল হচ্ছে ইউএসএ। যদিও মানে আইডিয়াল ফর্মে একটা মার্কেট ইকোনমি আর কমান্ড ইকোনমি সেই অর্থে এক্সিস্ট করে, মোটামুটি পৃথিবীর সমস্ত দেশেই কম বেশি যেই মডেলটাকে ফলো করা হয় দ্যাট ইজ মিক্সড ইকোনমি, অর্থাৎ গভর্নমেন্টের এই যে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস এন্ড ফর হুম টু প্রডিউস, এই ডিসিশন গুলো সরকার এবং মার্কেট দুজন মিলে নিয়ে থাকে। একটা এক্সাম্পল আমি দিই এই ব্যাপারে মাঝে মাঝে, যে সাপোজ মনে করো আমি একটা বাস কিনবো, আমি একটা এন্টারপ্রেনিয়র, আমি একটা বাস কিনবো। এবার বাস আমি চালাতে চাইবো, মার্কেট যদি ডিসাইডার হয় তাহলে আমি দেখবো আমার প্রফিট কোথায় বেশি, আমি দেখবো আমার কলকাতায় বাসটা চালিয়ে প্রফিট বেশি। কিন্তু আজকে যে সেটা পুরুলিয়ায় থাকে তারও কিন্তু কানেক্টিভিটি দরকার আছে, আমার মার্কেট যদি সবকিছু যদি মার্কেট কন্ট্রোল করে তাহলে মার্কেট দেখবে পুরুলিয়ায় বাস চালিয়ে আমার কোনো লাভ নেই, আমি কলকাতায় শুধু চালাবো, তো সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়ার লোকটা ডেপ্রাইভ হচ্ছে। আর সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ ইকোনমিতে কি হবে, সোশ্যালিস্টিক প্যাটার্ন ইকোনমিতে বলবে তুমি পুরুলিয়াতেই বাস চালো, তোমার লস হচ্ছে আমার দেখার দরকার নেই, তুমি পুরুলিয়াতেই বাস চালো, শুধু মানুষকেই হেল্প। তো সেক্ষেত্রে কিন্তু দুদিন পর বাস কোম্পানিটা ভালো চলবে, কিন্তু দুদিন পর তার যেহেতু কোনো লাভ আসবে না, খুব স্বাভাবিক, ইকোনমির খুব স্বাভাবিক ব্যাপারে আস্তে আস্তে কিন্তু তার পরিষেবা খারাপ হতে থাকবে এবং দুদিন পর সে উঠে যাবে। মিক্সড ইকোনমি মডেলে কি হয়, মিক্সড ইকোনমি মডেলে আমার সরকার এবং মার্কেট দুজন মিলে ডিসিশন। এবার এক্ষেত্রে হয়তো ডিসিশনটা এরকম হবে যে কেউ কলকাতায় বাস চালাচ্ছে, কেউ পুরুলিয়ায় বাস চালাচ্ছে, এবার সরকার দেখলো যে পুরুলিয়ায় বাস চালাচ্ছে তার হয়তো ইনকামটা সেই অর্থে হচ্ছে না, কিন্তু পুরুলিয়ায় আমার ফর কানেক্টিভিটি পুরুলিয়া তো আমাকে বাস চালাতে হবে, তখন সরকার বললো তাকে যে তুমি পুরুলিয়ায় বাস চালাও, তোমার যে ক্ষতিটা হচ্ছে সেটা আমি সাবসিডি দিয়ে কিন্তু ইন্টারভেন করলো, কিন্তু বাসটা কিনে পরিকাঠামো থেকে শুরু করে বাকি কিছু করলে হচ্ছে একটা প্রাইভেট বলে, তার মানে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট দুজন মিলে যেই জায়গাগুলোতে প্রফিট বেশি নেই সেই জায়গাগুলোতে অ্যাক্টিভ করো, সেই জায়গাগুলোতে কাজ করো, তার মানে ডিসিশনটা গভর্নমেন্ট প্লাস
এন্টারপ্রেনিয়ার দুজন মিলে ডিসিশন নেবে, এটাকে বলে মিক্সড ইকোনমি। আমাদের দেশে তোমরা ভালো করে ফলো করে দেখবে, আমাদের দেশে কিন্তু মিক্সড ইকোনমিক মডেলটাই সবচেয়ে বেশি চলে। যেমন আমরা খাবার চাল চাল কিনে খাই, কিন্তু যাদের সেই অর্থে ইকোনমিক রিসোর্স মানে ইকোনমিক্যালি সাউন্ড নয় তারা কিন্তু রেশনের ওপর ডিপেন্ডেন্ট, সরকার কিন্তু তাদের জন্য রেশনের ব্যবস্থাটাও করে থাকে। সো দিস ইজ অ্যান মানে একটা ক্লাসিক এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি, যেখানে গভর্নমেন্ট কিছুটা ইন্টারভেনশন করছে আর কিছুটা মার্কেট ডিসিশন করছে, দুজন মিলে একটা সুন্দর ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে। তো মোটামুটি আজকাল পৃথিবীর সমস্ত দেশেই এই মিক্সড ইকোনমিক মডেলটার উপরেই বেশি ফোকাস করা হয়। কমপ্লিট ক্যাপিটালিস্ট বা কমপ্লিট সোশ্যালিস্টিক ইকোনমি বলতে সেই অর্থে এই মুহূর্তে এখন আর কিছু এক্সিস্ট করে না। আচ্ছা, এইটুকু যে স্লাইড তিনটে পড়ালাম, এর উপর তোমাদের কিছু প্রশ্ন থাকলে একটু বলো। হ্যাঁ স্যার, আমি শুভম বলছি স্যার, একটা কোশ্চেন। হ্যাঁ বলো স্যার। এই মিক্সড ইকোনমি ক্ষেত্রে প্রফিটটা কোন সময় মানে স্যার প্রাইম মানে গভর্নমেন্ট না এরকম প্রাইভেট? কথা তোমার পুরো ক্লিয়ারলি শুনতে পেলাম না, আরেকবার প্রশ্নটা করো। কিছু ইনস্টিটিউশন আছে, যেমন তোমার যদি আমি একটা এক্সাম্পল দিই, আইওসিএল, ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল ইজ এ গভর্নমেন্ট বডি, গভর্নমেন্টের কমার্শিয়াল। আবার ওদিকে রিলায়েন্স আছে, রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে, রিলায়েন্সের পেট্রোল পাম্প হচ্ছে কমপ্লিটলি একটা প্রাইভেট। সো এরা যখন আলাদা আলাদা করে অপারেট করে, রিলায়েন্সের যে প্রাইভেট বডিটা আছে, রিলায়েন্স যে তেলের দাম দু জায়গাতেই সমান, তো যে প্রফিটটা হচ্ছে রিলায়েন্স প্রফিট করছে, আইওসিএল ক্ষেত্রে আইওসিএল প্রফিট করছে। তো গভর্নমেন্ট যদি অ্যাজ এ কর্পোরেট বডি সেখানে ওয়ার্ক করে, সেক্ষেত্রে প্রফিট যেরকম নেওয়ার প্রফিট সেরকম নিয়ে নেয়। আর যদি গভর্নমেন্ট সেখানে শুধুমাত্র সার্ভিস দেওয়ার জন্য গেছে, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট প্রফিটটা সেখানে নেবে না। প্রফিট বলতে না, যেমন বিএসএনএল বা ভোডাফোন যদি থাকে, এবার বিএসএনএল তো সেই অর্থে লাভ মেকিং নয়, কিন্তু বিএসএনএল কে এক্সিস্ট করার জন্য তাকে কিছু তো লাভ করতেই হবে, না হলে সে তার বিভিন্ন এক্সপেন্ডিচার কি করে তুলবে। তো সেক্ষেত্রে বিএসএনএল যেটুকু প্রফিট করে সেটুকু প্রফিট করে, এবং ইয়ার শেষে গভর্নমেন্টকে ডিভিডেন্ডও দেয় অ্যাজ এ কমার্শিয়াল বডি হিসেবে যখন কাজ করে। বলতে পারলাম? হ্যাঁ স্যার। বলতে পারলাম? হ্যাঁ স্যার। স্বাবলম্বী হতে হবে, কিন্তু গভর্নমেন্ট ফাংশন থাকার ফলে কি হয়, আজকে মানে বিএসএনএল এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে। আজকে বিএসএনএল, ভোডাফোন, জিও সবাই যদি থাকে, বিএসএনএল যদি থাকে, গভর্নমেন্টের যেহেতু মোটিভ লাভ মেক প্রফিট মেকিং এর বেশি থাকে না, শুধুমাত্র নিজের ইয়ে এবং যেটুকু প্রফিট ঠিকঠাক প্রফিট গভর্নমেন্ট করে, তার জন্য বিএসএনএল কিন্তু এখানে একটা বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। মানে বিএসএনএল যদি মাস গেলে তোমার 200 টাকা চার্জ নেয়, তাহলে কিন্তু ভোডাফোন বা জিও কিন্তু 400 টাকা চার্জ দিতে পারবে না। কিন্তু কালকে যদি বিএসএনএল উঠে যায়, তখন যদি ভোডাফোন 500 টাকা চার্জ নেয়, তোমাকে কিন্তু 500 টাকা চার্জ দিতে হবে। বিএসএনএল মানে ভোডাফোন যদি বলে আমি 1000 টাকা মাসে চার্জ নেবো, তখন কিন্তু 1000 টাকা দিতে হবে। তো গভর্নমেন্ট অ্যাজ এ এখানে একটা গভর্নমেন্ট অপারেশন এখানে একটা মানে বেঞ্চমার্ক হিসেবে কাজ করে। যদিও বর্তমানে আইডিয়াল সিচুয়েশনে বর্তমান ইকোনমিক্সটা বলে যে গভর্নমেন্টের এই ধরনের ইন্ডাস্ট্রিতে না থাকাই ভালো, গভর্নমেন্টের প্রফিট মেকিং বা এই ধরনের মার্কেটগুলো গভর্নমেন্টের ছেড়ে দেওয়া উচিত ফর প্রাইভেট বডিজ, যাতে গভর্নমেন্ট এখানে না থাকে। কিন্তু গভর্নমেন্ট এক্ষেত্রে কি ফাংশন করবে, রেগুলেটরি ফাংশন করবে। তো মিক্সড ইকোনমিতে গভর্নমেন্টের একটা বিগ ফাংশন, মিক্সড ইকোনমি এবং ক্যাপিটালিস্ট ইকোনমিতে গভর্নমেন্টের একটা বিগ ফাংশন হচ্ছে রেগুলেটরি ফাংশন, যাতে 200 টাকার খরচা কালকে ভোডাফোন 1000 টাকা নিয়ে না যেতে পারে। গভর্নমেন্টের এখানে রেগুলেটরিটাই মেনলি গভর্নমেন্টের ফাংশন, মিক্সড এবং ক্যাপিটালিস্ট ইকোনমি। আর মিক্সড ইকোনমিতে গভর্নমেন্টে আরো বিভিন্ন রকম কাজ বাজ আছে, যেমন যেটা বললাম পিডিএস দেওয়া, সাবসিডি দেওয়া, প্লাস যেখানে লাভটা কম হচ্ছে সেখানে গভর্নমেন্ট ইন্টারভেন করে যাতে মানুষের জন্য সুবিধা করা। গভর্নমেন্ট মানে তো শুধু প্রফিট মেকিং মোটিভ নয়, গভর্নমেন্ট মানে তো সবার জন্য একটা সরকার। ভূমিকাটা কেমন? মানে গভর্নমেন্ট
ওখানে অ্যাজ এ ওয়াচডগ হিসেবে কাজ করবে, গভর্নমেন্ট দেখবে, গভর্নমেন্টের বিভিন্ন রেগুলেটরি বডিগুলো সেখানে দেখবে যাতে কম্পিটিশনটা পারফেক্ট কম্পিটিশন থাকে, মানে সেখানে একটা ভিজিলেন্স, তারা নিজেদের মধ্যে টাই আপ করলো, আজ ভোডাফোন আর জিও নিজেদের মধ্যে টাই আপ করে নিয়ে বললো যে আমি মাসে 500 টাকা নিজে দেবো না, বন্ধু তুই হচ্ছে 500 টাকা নিজে নিবি, দিয়ে ওরা নিয়ে নিলো। অথচ মার্কেটে দেখতে পাচ্ছে, গভর্নমেন্ট দেখতে পাচ্ছে যে 200 টাকা দিয়ে কাজটা হচ্ছে। গভর্নমেন্টের ওই অ্যান্টি প্রফিটিং অর্গানাইজেশন যেরকম আছে, প্লাস মার্কেট রেগুলেটরি আছে, চাই ফাই যেরকম আছে, তারা এখানে অ্যাজ এ রেগুলেটরি কাজ করে, এবং সেখানে কিন্তু গভর্নমেন্টের ফাংশনটা কিন্তু খুব ভালো হতে হয়, মানে এদেরকে খুব আপরাইট থাকতে হয়, এবং কোন রকম ভাবে যেন তারা কর্পোরেটের বিভিন্ন প্রেশারের কাছে নিজেকে ইয়ে করে না, কর্পোরেট প্রেশার খুব ডেঞ্জারাস প্রেশার, কর্পোরেট প্রেশার, মানে গভর্নমেন্টের ভূমিকাটা এখানে মেইনলি রেগুলেটরি ভূমিকা। ওকে স্যার, নেক্সট কারো কোনো প্রশ্ন নেই তাহলে নেক্সট আমি এগোবো নেক্সট স্লাইডে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Next, opportunity cost. What is the opportunity cost? What a person sacrifices when they choose one option over another. অর্থাৎ opportunity cost বলতে বোঝায় যে আমি এই decisionটা না নিয়ে ওই decisionটা নিই, তার জন্য আমাকে কি পরিমাণ sacrifice করতে হচ্ছে, that is called opportunity cost. দেখো আমি এটা example দিয়েছি, example তুমি বুঝতে পারবে, যে আমার কাছে এক ঘন্টা সময় আছে, এবার আমার খুব ইচ্ছে আমার টিভিতে আমার ফেভারিট সিরিয়াল হচ্ছে, আমি দুটো আধ ঘন্টা দুটো এপিসোড দেখে নিতে পারবো সিরিয়ালে, আর মোবাইলে ভালো সিরিয়াল দেখে নিতে পারবো, আর তাহলে আমি যদি সিরিয়াল দেখি সেক্ষেত্রে আমি কিন্তু স্যাক্রিফাইস করছি কি পড়াটাকে, আর আমি যদি পড়তে বসি তাহলে কিন্তু আমি স্যাক্রিফাইস করছি কি আমার ওই দুটো সিরিয়ালকে, তো একটা পেতে গেলে আমাকে আরেকটা কিন্তু ছাড়তে হচ্ছে, এই যে ছাড়ার পরিমাণটা, that is called opportunity cost. তো এইটাকে এই যে এক্সাম্পলটা দিয়েছি, এক্সাম্পলটাকে তোমরা হয়তো অঙ্কের খাতায় ঠিক করে প্রকাশ করতে পারবে না, বিকজ স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা তো ঠিক অঙ্কের খাতায় আসে না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ মনে করো তোমার কাছে 1000 টাকা আছে, এবার ব্যাংক তোমাকে 10% ইন্টারেস্ট দিচ্ছে, মানে 1000 টাকা তোমার ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, এবার তুমি ভাবলে যে ব্যাংকে রাখবো আমি 100 টাকা ইন্টারেস্ট পাবো, এবার তুমি সেই টাকাটা ব্যাংকে না দিয়ে তোমার এক বন্ধু আসলো, বা তুমি একটা বন্ধু আসলো, বন্ধু এসে বললো যে আমি তোমাকে 20% ইন্টারেস্ট দেবো বা 15% ইন্টারেস্ট দেবো, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও, তুমি ব্যাংকে টাকাটা না রেখে বন্ধুকে টাকা দিও, মানে তুমি কিন্তু এখানে অপরচুনিটি কস্টটা তোমার যে ব্যাংকের যে ইন্টারেস্টটা এই ইন্টারেস্টটা কিন্তু তুমি মিস করো, অথবা বন্ধু যে আমাকে যে ইন্টারেস্টটা দিচ্ছে সেটা মাইনাস করে তোমার যে মানে 15% ইন্টারেস্ট বন্ধু দিচ্ছে আর 10% ইন্টারেস্ট ব্যাংক দিচ্ছে, তার মানে তোমার লাভ কত হচ্ছে 50-10 বন্ধুকে দিলে বন্ধু ব্যাংক থেকে তুমি অ্যাসিওর টাকা পেলে, কিন্তু বন্ধু ব্যবসা করতে গেলে বন্ধু টাকা লোভে গেলে তুমি টাকাটা নাও পেতে পারো, সো দিস ইজ কল্ড অপরচুনিটি কস্ট, বুঝতে পারলে অপরচুনিটি কস্টটা, তাহলে আমি মোটামুটি আজকে ইন্ট্রোডাক্টরি ইকোনমিক্স এর কনসেপ্ট গুলো মোটামুটি তোমাদের আশা করছি দিতে পারলাম, আর তোমাদের কোশ্চেন গুলো আমি আবার নিচ্ছি। তার আগে আমি কিছু ইকোনমিক্স পড়তে গেলে আমাদের কিছু বিখ্যাত স্কলার, সমস্ত সাবজেক্টেই দেখবে নাম করা সমস্ত স্কলার থাকে, যেমন ফিজিক্স এর ক্ষেত্রে নিউটন, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম, ইকোনমিক্স এর ক্ষেত্রে এরকম কিছু বিখ্যাত স্কলার আছে, তাদের সম্পর্কে একটু গ্লিমস তোমাদেরকে এখন দিয়ে দিই। First, Adam Smith. Who is Adam Smith? Father of economics or father of classical economics? Economics এর definition থেকে শুরু করে তোমরা আশা করি প্রথম থেকেই বুঝতে পারছো যে economics আমাদের সোসাইটির একদম ভেরি ফার্স্ট ডে থেকে economics আছে, মানে আগে টাকা পয়সা আদান প্রদান ছিল না, তখন মানুষ জিনিসপত্র আদান প্রদান করতো, কিন্তু অ্যাক্টিভিটিস যে সার্কুলেশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজামশন যে সার্কুলেশনটা, এই সার্কুলেশনটা আগে চলতো, কিন্তু এই জিনিসগুলোকে মানে লিপিবদ্ধ বা একটা সিস্টেমাইজড ওয়েতে কোনোদিন ছিল না। অ্যাডাম স্মিথ ইজ দ্য ফার্স্ট পারসন যে এই ব্যাপারগুলোকে সিস্টেমাইজড ওয়েতে নিয়ে এসেছে, উনি বুঝিয়েছিল যে ইকোনমিক্স ইজ এ সাবজেক্ট, এটা
আমাদের সোসাইটির অনেক কিছু কন্ট্রোল করে বা সোসাইটি একটা বিগ ডিসাইডিং ফ্যাক্টর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো অ্যাডাম স্মিথকে যে জন্য বলা হয় ফাদার অফ ইকোনমিক্স, তার একটা বিখ্যাত বই আছে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন, ছোট করে বলে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য ওয়েলথ অফ নেশন, ওনার বিখ্যাত বই, ওনাকে বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স। আর উনি আরে আবার মডার্ন যে ফ্রি মার্কেট, যে মার্কেটে যে বলছিলাম মার্কেট সমস্ত কিছু কন্ট্রোল করবে, গভর্নমেন্টের ইন্টারভেনশন খুব কম থাকবে, এইগুলো যে প্রপোনেন্ট, এই প্রপোনেন্ট গুলো প্রথম, এগুলো ক্লাসিক্যাল ইকোনমিক্স একটা বিগ থিং, এই জিনিসগুলো প্রথম অ্যাডাম স্মিথ খুব ভালো করে থিওরিটিক্যাল আকারে প্রকাশ করেছে। ইজ আ ফাদার অফ ইকোনমিক্স। ওখানে কি বললাম যে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে খুবই কম, সবকিছু মোটামুটি মার্কেট ডিসিশন নেবে। তো এই মডার্ন ফ্রি মার্কেট, এই যে কনসেপ্টটা, ফ্রি মার্কেটের যে কনসেপ্টটা, এটা প্রথম শুরু করে হচ্ছে অ্যাডাম স্মিথ। মানে অ্যাডাম স্মিথের বক্তব্য ছিল গভর্নমেন্ট ইন্টারভেনশন খুব কম থাকে, এবং বেসিক্যালি এটা ক্লাসিক্যাল ইকোনমিক্সের মডেল, এবং দীর্ঘদিন এই মডেলটা ফলো হয়ে এসেছে, যেখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন মানে আইডিয়াল স্টেজে গভর্নমেন্ট ইন্টারভেনশন বলা হচ্ছে খুব কম থাকে, মার্কেট ডিসিশন করবে একটা জিনিসের দাম কত হবে। আজকে আলু কত, তুমি এক্সাম্পল দিই, আমি একটা দিই আলুর এক্সাম্পল, আলুতে কিন্তু গভর্নমেন্ট সহজে ইন্টারভেনশন করে না, এখানে মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের উপর তার দামটা ফিক্সড হয়, কিন্তু কালকে যখনই কালোবাজারি শুরু হয় বা দাম যখন বেড়ে যায় তখন গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে। অ্যাডাম স্মিথের বক্তব্য ছিল গভর্নমেন্ট কোনোরকম ইন্টারফেয়ার করবে, পুরোটাই মার্কেট ডিসিশন করবে। তো দিস ইজ এ প্রপোনেন্ট অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স। আচ্ছা নেক্সট আসলো আমার ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডো একটা বিখ্যাত বই আছে, দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, এনার ট্রেডের ওপর রিকার্ডিয়ান থিওরি অফ ট্রেড ফ্রেড আছে। তো এগুলো নামটা মনে রাখাই তোমাদের মোটামুটি হবে, খুব বেশি জানার দরকার নেই। আর ট্রেডের ওপর ওনার একটা কাজ আছে রিকার্ডিয়ান থিওরি অফ ট্রেড, সো বেশি জানার দরকার নেই, এটুকুন জাস্ট জানলেই হবে ডেভিড রিকার্ডো। নেক্সট যে ভদ্রলোকের নাম, ইজ অ্যান চেম অফ ইকোনমিক্স, জন ম্যানট কেইনস, মানে কেইনস তার যে ইকোনমিক্স মডেলটা সেটাকে বলা হয় কেইনসিয়ান ইকোনমিক্স। এই কেইনসিয়ান ইকোনমিক্স আসার আগে অবধি অ্যাডাম স্মিথের ক্লাসিক্যাল ইকোনমিক্সটাই ছিল ইকোনমিক্সের কাছে মূল আলোচ্য বিষয় বা আসল মূল আলোচ্য বিষয়, কিন্তু কেইনস এসে কিন্তু ইকোনমিক্স ক্লাসিক্যাল ইকোনমিক্সের থেকে নিজের একটা আলাদা আলাদা একটা কেইনস কনসেপ্ট দিল। কেইনসের এই কনসেপ্টটা মেইনলি এসেছিল 1928-এর গ্রেট ডিপ্রেশনের পরে। 1928-এর গ্রেট ডিপ্রেশনের পরে ক্লাসিক্যাল ইকোনমিক্সের যে মডেলটা, ক্যাপিটালিস্ট মডেলটা পুরোপুরি ফল করে যায়। তো কেইনসের স্টাডি বা কেইনসের ওয়ার্ক পুরোটাই ওই আফটার গ্রেট ডিপ্রেশন, এবং সেখানে কেইনস একটা ভালো জিনিস দেখিয়েছিল যে গভর্নমেন্ট ইন্টারভেনশন, মানে এই ধরনের রিসেশনের পরে গভর্নমেন্ট ইন্টারভেনশন কিন্তু একটা ইকোনমিকে রিসেশন থেকে বাইরে নিয়ে আসতে পারে। তো দ্যাটস ওয়াই কেইনসিয়ান ইকোনমি ইজ ভেরি মাচ ফেমাস, এবং তারপর থেকে কেইনসের এই ইকোনমিতে পৃথিবীর বহু দেশে বহু কাজ হয়েছে। এবং এর রিসেন্ট এক্সাম্পল তুমি যদি দিয়ে এক্সাম্পল আমরা পাবো ডক্টর মনমোহন সিং, এই যে 2007-এ যখন ইন্ডিয়া রিসেশন হিট হয়, এই 2007-এ ইন্ডিয়া রিসেশন হিট হওয়ার পর ডক্টর মনমোহন সিং এই কেইনসিয়ান মডেলটাই ইন্ডিয়াতে ফলো করেছিল। উনি কন্টিনিউ ইন্ডিয়াতে গভর্নমেন্ট ইন্টারভেনশন মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানো থেকে শুরু করে কন্টিনিউ বাড়িয়ে উনি কিন্তু আস্তে আস্তে রিসেশন থেকে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে বের করে এনেছিল। একটা কথা না বলে পারছি না মানে এই মুহূর্তে, যে আমাদের যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে স্যালারি, গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি কিন্তু ফিফথ পে কমিশন মানে ওই মনমোহন সিং রিসেশনের পরে যে পে কমিশনটা হয়েছে 2009, তার আগে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি খুব বেশি ছিল না। আফটার রিসেশন যখন সেই পে কমিশনটা হয়, মনমোহন সিং ছিলেন তখন পিএম, তার এই যে কেইনসিয়ান মডেলটা ফলো করে উনি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারিটাকে বেশ ভালো রকম বাড়িয়ে দেন। তার কারণ ছিল একটাই যে এই গভর্নমেন্ট এমপ্লয়ীর স্যালারিটা শুধু গভর্নমেন্ট এমপ্লয়ীদের হাতেই থাকে না, সেখান থেকে টাকাটা সোসাইটিতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, সার্কুলার ফ্লো, মানে গভর্নমেন্ট এমপ্লয় যদি বেশি টাকা পায় সে একটা বাড়ি করার চেষ্টা করবে, বাড়ি করে সেখানে লেবার এনগেজ হবে, সেটা গাড়ি করার চেষ্টা করবে, ফ্যাক্টরি প্রোডাকশন বাড়বে, তার কনজামশন বাড়বে। এই যে মডেলটা, দ্যাটস আ কেইনসিয়ান ইকোনমিক মডেল, এবং মনমোহন সিং সেটাকে খুব ভালোভাবে ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করে 2007 রিসেশন থেকে কিন্তু ইন্ডিয়াকে অলমোস্ট আনস্ক্যাচ ব্রেক করেছিল। সো হিজ এ ভেরি গুড ডিসাইপল অফ জন মেইনার্ড কেইনস।
নেক্সট খুব বিখ্যাত লোক আমাদের সবার কাছে, হ্যাঁ বলো বলো কে মানে মনমোহন সিং এর ওই ডিসিশনটাই বোধহয় পাবলিকের মারাত্মক রাগের কারণ, লকডাউনেও কেন এরা পয়সা পাবে সবারই পাবে, এটা ওটা মানুষের মানে কি বলবো মানে কম বুদ্ধি বা কম পড়াশোনা, একটু একটু ভালো করে পড়াশোনা করলে তখন ব্যাপারটা বুঝতে পারবে যে সরকারি কর্মচারীদের টাকাটা সরকারি কর্মচারীদের পকেটে থাকে না, সরকারি কর্মচারীদের টাকাটা মার্কেটে ফ্লো করতে থাকে। এবং ইকোনমি, তুমি তো ইকোনমি স্টুডেন্ট, তুমি খুব ভালো করে জানো ইকোনমিতে কিন্তু এই মানি ফ্লোটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। একদিন লিখেছিলাম ফেসবুকে মাত্র 5টা লাইক পেয়েছি, তারপরে এই নিয়ে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করিনি। ঠিক আছে, বোঝাবে কাকে, ওটা বেশি বুঝে লাভ নেই, তুমি তোমার মতামত রাখো। এবার আমাদের দেশে আসলে পড়াশোনা থেকে শুরু করে সবকিছু তো মানুষের, আর সবাই তো সবকিছু বোঝেও না, কিন্তু প্রবলেমটা হচ্ছে বুঝি না বুঝি সবাই আমরা কমেন্ট করতে চাই, এবং কেউ যে চেষ্টা করবে যে একটু পড়াশোনা করে ব্যাপারটা জানার, যে জেনে আমি এটার উপর একটা এক্সপার্ট কমেন্ট করি, অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না। আমরা খুব কম পড়াশোনা করি, স্পেশালি এখন তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চলে এসেছে, তো অল্প বিস্তর পড়াশোনা করে যেটা হয় সেটা হয়। এটা বিতর্কিত টপিক, এই টপিকে এখন ভুগছি না, ছেড়ে দাও। নেক্সট, আমি নেক্সট বিখ্যাত ভদ্রলোকের নাম যে অমর্ত্য সেন। তো অমর্ত্য সেনের কথা বলতে গিয়ে তোমাদের আমি একটা কথা খুব বলবো, যে ইকোনমিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট যেখানে আমাদের বাঙালিদের একটা খুব বড় জায়গা আছে। মানে অমর্ত্য সেন হচ্ছেন প্রথম OECD কান্ট্রিজ, মানে ডেভেলপড কান্ট্রিজ, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিজের বাইরে প্রথম ভদ্রলোক ইনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন, প্রথম এশিয়ান তো বটেই। এবং শুধু অমর্ত্য সেন নয়, ইকোনমিক্স এমন একটা জিনিস, এবং আমি মনে করি প্রত্যেকটা বাঙালি আমাদের জানা উচিত যে এই এই একটা সাবজেক্টের উপর ওয়ার্ল্ড ওয়াইড বাঙালিদেরকে, মানে বাঙালিরা আজও একটা খুব বড় জায়গা দখল করে থাকে। অমর্ত্য সেন থেকে শুরু করে কৌশিক বোস, রথীন রায়, বিবেক দেবরায়, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এরা প্রত্যেকে, মানে এরকম আরো এর কটার নাম আমি বললাম, এছাড়া আরো অগুন্তি বাঙালি আছে যারা ইকোনমিক্সে। স্যার বাংলাদেশেরও একজন আছেন, মোহাম্মদ ইউনূস, সবার কথা আমি বলছি। এরা প্রত্যেকে ইকোনমিক্সের ফিল্ডে দীর্ঘদিন কাজ করেছে, এবং ওয়ার্ল্ড ইকোনমিতে বাঙালিদের একটা খুব বড় জায়গা আছে। এবং সেখানে বাঙালি বলতে বুঝতেই পারছো কলকাতার, এই কলকাতা আমি একটা করে শুনছিলাম টাটা কল, মাস্টার ডিগ্রি হয় ক্যালকাটা ইউনিভার্সিটি টাটা কল। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি টাটা কলের একটা বিগ ব্যাচ আমাদের WBCS অফিসারদের মধ্যেও আছে। তো তারপরে ওরা অনেকটা কমে গেছে, তারা এখন বাইরে চাকরি করতে বেশি চলে যায়, কিন্তু টাটা কলের একটা বড় অংশ কিন্তু আমাদের অনেক বড় বড় WBCS অফিসার আছে। আর ইকোনমিক্স তো আছে, JNU থেকে শুরু করে বাইরে পুরো পৃথিবী আমাদের বাঙালিরা ইকোনমিক্স কন্ট্রোল করে, মানে ইকোনমিক্সের পুরো পৃথিবীতে বাঙালিদের ট্যালেন্টকে কিন্তু মানে স্বীকৃতি পেয়েছে। তো সেইভাবে তোমরা ইকোনমিক্সটা নাও, মানে অ্যাজ এ বাঙালি ইকোনমিক্স যাই না, এটা আমার কাছে একটা মানে মানে কি বলবো, এটা আমাদের জানা উচিত যে দুটো নোবেল এসছে আমাদের ইকোনমিক্সের উপর, এটা কোনো ছোটখাটো ব্যাপার না। তাই অমর্ত্য সেনের কথা বলি, অমর্ত্য সেন ইজ ফেমাস ফর হিজ ওয়েলফেয়ার ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্টাল ইকোনমিক্স। তো ওয়েলফেয়ার ইকোনমিক্স মানে মানুষের জন্য মানুষের সেবা করা, এবং ওনার পুয়োর ইকোনমিক্স, গরিবদের উপর ওনার অনেক থিসিস আছে, অনেক কাজ আছে, এবং যার জন্যই উনি বেশি ফেমাস। ওনার দুটো বিখ্যাত বই পুভার্টি অ্যান্ড ফ্যামিনিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, এছাড়া দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানস, এবং আরো অনেক বই আছে, তোমরা পড়বে এগুলো পড়তেই পারবে, তোমরা জানতেও পারবে। তো হিজ অ্যান ওয়েল নোন ওয়েলফেয়ার ইকোনমিক্স। আর হিউম্যান ডেভেলপমেন্টাল থিওরির ওপর উনি মাহবুব, ডক্টর মাহবুব আছেন, পাকিস্তানের বিখ্যাত ইকোনমিস্ট উনি ডক্টর মাহবুব, আর তার কিছু একটা ইকোনমিস্ট আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওনারা হিউম্যান ডেভেলপমেন্ট মডেলের ওপর অনেক কাজ করেছেন। সো হি ইজ এ ওয়েল নোন ওয়েলফেয়ার ইকোনমিস্ট। নেক্সট আমি চলে যাই, খুবই চর্চিত এবং আমাদের সবাই ওনার সাথে এই মুহূর্তে খুবই পরিচিত, ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। হি ইজ এ কো-ফাউন্ডার অফ আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাব। এই পভার্টি অ্যাকশন ল্যাবে ওনারা, উনি, ওনার স্ত্রী এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার, এরা তিনজন একসাথে কাজ করে 2019 ইকোনমিক নোবেলটা পেয়েছিলেন। ওনাদের এই ইকোনমিক্স নোবেলটা ওনারা পেয়েছেন ওনাদের এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ অফ অ্যালিভিয়েটিং গ্লোবাল পভার্টি। এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচে একটা কথা ওনাদের ক্ষেত্রে বলা হয় র্যান্ডোমাইজড কন্ট্রোল টেস্ট, অর্থাৎ কোনো একটা জায়গায় কিরকম ব্যাপারটা, ওনারা বিভিন্ন পভার্টি মডেল, মানে কোনো একটা পুরো জায়গায় পভার্টি জায়গায়, তো সেখানে কোনো একটা ফ্যাক্টরকে অন করে কোনো একটা, মানে কোনো একটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করে বা কোনো একটা জিনিস চলছে, মনে করো সাপোজ একটা পভার্টি একটা বস্তিতে
পুভার্টি আছে যারা সেখানে দেখলো এডুকেশনটা বাড়ালে পর তাহলে আমার এখানে পুভার্টির উপর কিরকম অ্যাকশন হচ্ছে, বা কালকে দেখলো যে এডুকেশনটা যদি কমিয়ে দিই তাহলে কিরকম অ্যাকশন হচ্ছে, মানে এই এই ধরনের বিভিন্ন ওনারা এক্সপেরিমেন্টাল মানে বিভিন্ন রকম ফ্যাক্টর এরকম এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর ঢুকিয়ে সেটা সেই জায়গার উপর ওয়েলফেয়ার ইকোনমিক্স বা পুভার্টির উপর কিরকম কাজ করছে এর উপর ওনারা কন্টিনিউ এই কাজের স্বীকৃতি হিসেবেই ওনাদেরকে 2019 সালে নোবেল ইকোনমিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এটা মানে যারা এই থিওরিটার বিভিন্ন রকম এই ধরনের প্রজেক্টের উপর কাজ করেছো তারা জানবে স্ট্যাটিস্টিক্স বা এই ধরনের ওয়ার্কে আমরা করে থাকি যে একটা জায়গায় পুভার্টি অ্যালিভিয়েশনের জন্য বিভিন্ন প্রজেক্ট কাজ করে, কোথাও এডুকেশন বাড়ানো হয়, কোথাও ক্যাশ ফ্লো মানি দেওয়া হয়, কোথাও মানি মানি কোথাও স্যানিটাইজেশনের উপর জোর দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আমরা হয়তো পাঁচটা ফ্যাক্টর একসাথে দিয়ে পাঁচটা ফ্যাক্টরেরই একসাথে কাজ করে পুভার্টি অ্যালিভিয়ে দিচ্ছে। এবার কোন ফ্যাক্টরটা কতটা কার্যকর এটা দেখার জন্য আমাদের একটা করে ফ্যাক্টরকে তুলে নিতে হয়, আবার নতুন একটা ফ্যাক্টরকে দিতে হয়, এই ধরনের একটা এক্সপেরিমেন্টাল মডেল। এই এক্সপেরিমেন্টাল মডেলটাই হচ্ছে ওনাদের কাজের জায়গা। তো এটা ওরা ইকোনমিক্সে একটা ওরা নতুন একটা দিগন্ত খুলে দিয়েছেন এই এক্সপেরিমেন্টাল ইকোনমিক্সের উপর। এখন এর উপর অনেক কাজ হচ্ছে। This is a basically a mixing of economics and statistics. Statistical model e gulo jinisher upor kaj hoy, experimental model. Onar dudo bikkhato boi ache, uni ebong onar wife dujon mile co-author. Onar wife eta je poor economics, eta je good economics for hard times. E gulo ektu mone rakhbe, e gulo porikkhay kintu ei dhoroner question gulo ashbe. Next, Mohammad Yunis, jar naam ektu age ekjon bolchile. Mohammad Yunis bangladesher ekjon bangali. উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তবে ওনার নোবেলে একটা জিনিস মনে রাখবে, উনি কিন্তু ইকোনমিক্সে নোবেল পায়নি, উনি নোবেলটা পেয়েছিলেন পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ পেয়েছেন উনি উইথ গ্রামীণ ব্যাংক। এটা আমি নিজেও জানতাম না কিছুদিন আগে অবধি, আমিও ভাবতাম উনি হয়তো ইকোনমিক্সে নোবেল পেয়েছে, পরবর্তীতে আমার এটার ভুল ঠিক হয়েছে, উনি কিন্তু পিসের ওপর নোবেল পেয়েছে, শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার। তো এটা একটু তোমরা মনে রাখবে। ওনার একটা অটোবায়োগ্রাফি আছে, ব্যাংকার টু দ্য পুয়ার। আর ওনার ক্ষেত্রে বলতে গিয়ে আমি একটা কথা বলবো, ওনার এই যে মডেলটা মাইক্রো ফিনান্স মডেলের উপর ওনার কাজ, এই মাইক্রো ফিনান্স মডেলকে কিন্তু বর্তমানে পুয়ার মানে পভার্টি অ্যালিভিয়েশনের জন্য খুব বড় একটা ভূমিকা দেওয়া হচ্ছে মাইক্রো ফিনান্সকে। মাইক্রো ফিনান্স মানে তোমরা বন্ধন ব্যাংক দেখবে, বন্ধন ব্যাংক বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, বন্ধন ব্যাংকটা তৈরি হয়েছে মাইক্রো ফিনান্সের উপরে। মাইক্রো ফিনান্স বলতে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, গ্রামের দিকে যারা আছো মোটামুটি তারা জানো সেলফ হেল্প গ্রুপের সাথে অ্যাক্টিভিটির সাথে অনেকে এখন ধীরে ধীরে অ্যাকাস্টামড হচ্ছে। 10 বছর আগেও তার খুব একটা ভূমিকা ছিল না, বাট আফটার মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কারের পর কিন্তু সেলফ হেল্প গ্রুপের কনসেপ্টটা যে সমস্ত জায়গায় ছিল না সে সমস্ত জায়গাতেও ছড়িয়ে গেছে। এবং এই মাইক্রো ফিনান্স মডেলটাকে মেয়েদের মানে স্বাবলম্বী করার জন্য এই মাইক্রো ফিনান্স মডেলটা কিন্তু পৃথিবীর অনেক দেশ ইউজ করছে এবং প্রচুর সাকসেসফুল, প্রচুর জায়গায় এটা খুব সাকসেসফুল এই মাইক্রো ফিনান্স মডেল। সো মোহাম্মদ ইউনূস কে এটার অনেকটাই ক্রেডিট মোহাম্মদ ইউনূস পেয়ে থাকে এই মাইক্রো ফিনান্স মডেলটাকে পপুলারাইজ করার জন্য। ইনি আরেকজন বাঙালি যিনি ইকোনমিক্সের ওপর যার ভূমিকা হয়তো চিরস্মরণীয় থেকে যাবে। তো মোটামুটি আজকে প্রজেক্ট স্লাইড, আজকের প্রেজেন্টেশন, আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। মোটামুটি আমার যা বলার ছিল, এবার তোমাদের বক্তব্য শুনি, তোমাদের প্রশ্ন কে কি আছে এক এক করে তোমরা প্রশ্ন করা শুরু করো। হ্যাঁ হ্যালো স্যার, নন্দিতা বলছি। হ্যাঁ বলো স্যার। বলছি আপনি সম্ভবত 15 নম্বর স্লাইডে বলেছেন ওই যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের হচ্ছে স্যালারিটা জেনারেলি মার্কেটে ফ্লো করে, কিন্তু প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে ওদের স্যালারিটা কি মার্কেটে ফ্লো করে না? সবার স্যালারি ফ্লো করে স্যালারিটা ইকোনমিতে সবার স্যালারি ফ্লো করে। আমি ওটা ওই एग्जांपल দিছিলাম গভর্নমেন্ট স্পেন্ডিং এর, তাই গভর্নমেন্ট স্পেন্ডিং এর एग्जांपल দিতে গিয়ে আমি ওটা বললাম সবার স্যালারি ফ্লো। মাল্টিপ্লিকেশন হতে থাকে ওই নোটের ভ্যালুয়েশন কয়েক হাজার টাকা জানিয়ে দেয়। যেমন আমি মনে করো আমার কাছে 10 টাকাটা, আমি স্যালারিড এমপ্লয় 10 টাকা পেলাম, তুমি একটা দোকান দেখো, আমি 10 টাকা দিয়ে তোমার কাছে দুধ কিনলাম, 10 টাকা জিনিস কিনলাম, তুমি কালকে সেই 10 টাকা আরেকজনকে দিলে, দিয়ে 10 টাকা সবজি কিনলে, 10 টাকা কিন্তু 20 টাকা হয়ে গেল, তখন 10 টাকা 20 টাকা প্রপার্টি হলো,
তার এগেন্সে আরো 10 টাকা গেলে এরকম ভাবে হতে হতে মাল্টিপ্লিকেশন। আরো অনেক বড় জিনিস পরে এগুলো ডিটেলসে বোঝাবো, কিন্তু ইকোনমিতে এভাবে যত মানি ফ্লো হবে ইকোনমি তত বড় হবে। এবার গভর্নমেন্ট এমপ্লয়ীরা যেহেতু আমাদের সোসাইটির একটা মানে এক্সাম্পল হিসাবে নেওয়া হয়, গভর্নমেন্ট এমপ্লয়ী আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে তো গভর্নমেন্ট এমপ্লয়ী গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের উপর জোর অনেক বেশি, তাই জন্য এক্সাম্পল হিসাবে একটা গভর্নমেন্ট স্পেন্ডিং এর এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি। তাহলে কর্পোরেটকে কারো ছোট মনে করতে হবে না, ইচ এন্ড এভরি স্যালারিড এমপ্লয়ী ইজ লাইক সেম। আমিও যা মানে আমি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ী হিসাবে যেরকম স্যালারিড এমপ্লয়ী, অ্যাজ এন যে প্রাইভেট টিসিএস এ চাকরি করছে বা হোয়াট এভার ইট বি যে চাকরি করছে স্যালারিড এমপ্লয়ী, তারা সবাই সেম। স্যার একটা কোশ্চেন করব, একটা কোশ্চেন করব, একটা বলার ছিল যে একটু আগে আগে বলছিল, বলো বলো বলো, তুমি বলে নাও তারপরে বলো। হুম বল না, বলো বলো যেকোনো স্যার একটু আউট অফ কনটেক্সট কোশ্চেনটা একটু, হ্যাঁ একটু জানার আগ্রহের জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা এই যে যারা ইকোনমিক্স এ নোবেল প্রাইজ পাচ্ছে তারা তো মানে একটা কোন একটা মডেলের উপরে কাজ করে আর কি, তাই তো? তো কোন একটা মডেলের উপর কাজ করে আর কি নোবেল বা যে কোনো প্রাইজ পাচ্ছে, যাই হোক রিসার্চ পেপার বার করছে, তো এখানে তো একটা ইয়ের একটা ব্যাপার থাকে, মানে কোনো আপনি যখন কোনো এক্সপেরিমেন্ট করেন আপনাকে তো একটা কিছুর উপরে প্র্যাকটিক্যাল একটা কিছু ব্যাপার থাকে, মানে তো এই ইকোনমিক্স এ সেই জিনিসটা, যেমন আমরা যেমন সায়েন্সে এবং একটা প্র্যাকটিক্যাল করে সেটার উপর কিছু গবেষণা করি এবং তার উপর সেটা বার করি, একটা পেপার বার করলাম তারপরে সেটার পরে সেটা পাবলিশ হয়, এরকম ব্যাপার। তো ইকোনমিক্সের জিনিসটা কি করে হয় এটা যদি আমার আইডিয়া নেই সেই জন্য আপনাকে একটু জানাবো। না না ভালো আছে, আইডিয়া খুব ভালো প্রশ্ন, শুধু ইকোনমিক্স নয় এই প্রশ্নটা যে কোনো সোশ্যাল সায়েন্সের জন্য আপনি সোশ্যাল সায়েন্সের ফিজিক্সে কি ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা কি পাই যে এটাকে এখানে ইনপুট করলে ওটা আউটপুট বের হলো, তো ফিজিক্সে আমরা এটা পেয়ে যাই, কেমিস্ট্রিতে এটাকে এখানে দিলাম সাথে সাথে রেজাল্ট পেয়ে যাই। সোশ্যাল সায়েন্সে ইমপ্লিমেন্টেশনটা হয় সোসাইটির উপর, এই যে আমি একটু আগে তোমার এক্সাম্পল দিচ্ছিলাম না ওনাদের এক্সপেরিমেন্টাল মডেলে পভার্টির উপর, এবার পভার্টির উপর এডুকেশনের প্রভাব কি, সো আমরা এডুকেশনটাকে মানে একটা সোসাইটি দেখলাম যেখানে গ্রস এডুকেশন হয়তো 40% আছে, আমরা টার্গেট করলাম সেখানে 100% এডুকেশন, 100% এডুকেশন দিয়ে দেখলাম আমরা পভার্টির উপর তার কি রেজাল্ট হচ্ছে, তো এটাও একটা এক্সপেরিমেন্ট। তো এটার এক্সপেরিমেন্টটা ল্যাবে হচ্ছে, মানে ল্যাবে হচ্ছে না, এটার এক্সপেরিমেন্টটা সোসাইটির উপর হচ্ছে। তো যে কোনো সোশ্যাল সায়েন্সের যে এক্সপেরিমেন্ট গুলো এগুলো সোসাইটির উপর, মানে সোসাইটি এখানে অ্যাজ এ মানে কি বলবো একটা স্পেসিমেন হিসেবে কাজ করে, ওভারঅল সোসাইটির উপর এই জিনিসটা করা। তুমি এডুকেশন দিলাম 100% এডুকেশন দেওয়া হলো, 100% এডুকেশন দেওয়ার পর আমি দেখলাম যে সেটা সোসাইটি কিরকম ইম্প্যাক্ট করছে 100% এডুকেশন দেওয়ার পর, সেই ইম্প্যাক্টের উপর আমি একটা স্টাডি করে আমি একটা রিসার্চ পেপার তৈরি করি। হ্যাঁ স্যার, আচ্ছা বলছি স্যার এটা তাহলে করতে গেলে মানে সেই দেশের গভর্নমেন্ট থেকে তো একটা পারমিশন নিতে হয়, মানে আমরা এটা করতে চাই তো আমাদের এই ব্যাপারে বলে করছো এটা কিছু যেটা ক্ষেত্রে পারমিশন লাগে ডিপেন্ড করে, মানে এক্সপেরিমেন্ট যদি হার্মফুল না হয়, ছোটখাটো এনজিও এরকম স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট হামেশাই চলতে থাকে, আমরা দেখবো অনেক সময়তেই অনেক সার্ভে ফর্ম আমরা ফিল আপ করি, একটা কমপ্লেন কোথাও গেলে বলে স্যার এই সার্ভে ফর্মটা ফিল আপ করে, ওই যে আমাদের এই সমস্ত বিভিন্ন জুম ফুম ইউজ করার পর আছে না, আর ইউ স্যাটিসফাইড বা অমুক তমুক 4-5 মধ্যে নম্বর দিতে হয়, এই সার্ভে ফর্ম গুলো কিন্তু একরকমের তোমার সার্ভে হচ্ছে, সার্ভে হচ্ছে, দ্যাটস অলসো অ্যান এক্সপেরিমেন্ট, কনজিউমারের উপর তার বিহেভিয়ার কেমন হচ্ছে। তো যেগুলো একটু হার্মফুল বা যেগুলোর এফেক্ট বেশি আছে সেগুলোর ক্ষেত্রে তোমার গভর্নমেন্টের পারমিশন লাগে, বা গ্রস স্কেলে কোনো কিছু হলে গভর্নমেন্ট পারমিশন লাগে, ছোটখাটো কোনো স্কেলে গভর্নমেন্ট পারমিশন নাও লাগে। বলছি যে এখানে আমরা মোটামুটি 10 জন মতো ইকোনমিক্স এর নাম আমাদের মডিউলে রয়েছে, তা আমরা এখানে মোটামুটি 3 জন কি 4 জনের কথা গুরুত্ব কিছু নেই, নামগুলো মনে রাখতে হবে, যেমন কেইনস ইজ আ ভেরি ভেরি ফেমাস ওয়ান, অ্যাডাম স্মিথ ভেরি ফেমাস ওয়ান, বাঙালি দুজন খুব ফেমাস ওয়ান, আর তাদের দু একটা বই ফই এগুলো মনে রাখতে হবে, আর বড় কোনো যদি তাদের মানে এগুলোতে বড় বলতে ওই ক্লাসিক্যাল ইকোনমিক্স এর কনসেপ্ট, কেইনস এর ক্ষেত্রে তোমার এই যে গভর্নমেন্ট ইন্টারভেনশন এই কনসেপ্ট ছিল বলে এগুলো বললাম, আর বাকিগুলো ওনাদের নাম আর একটা বইয়ের নাম, তার বেশি মুখস্থ রাখতে হয় না, পরীক্ষায় তার বেশি আসে না।
আমরা স্যার ওদের থিওরি গুলো যেরকম ম্যালথাস বা স্টুয়ার্ট মিল এদের থিওরি গুলো কি পড়তে হবে না বা মনে রাখতে থিওরি নাম পড়ে চলে যাবে কম্পিটিটিভ এক্সামে তো কিছু বলা যায় না আর ম্যালথাস তোমার আরো অনেক জায়গায় লাগবে ম্যালথাস ম্যালথাস এর ডেমোগ্রাফি যেমন ধরুন ম্যালথাসের ওয়ার্কটা পপুলেশনের উপর ম্যালথাসের মেইন ওয়ার্ক হচ্ছে কমপ্লিটলি পপুলেশনের উপর পপুলেশনের উপর ইকোনমিক্সের জন্য ম্যালথাস অনেক কিছু পপুলেশনের উপর কাজ করেছে এবং পপুলেশনের সাথে আরো অনেক জায়গায় ম্যালথাসের নাম তোমাদের পড়তে হবে ম্যালথাস পড়তে কোনো অসুবিধা নেই কোনো কিছু আনইম্পর্টেন্ট আমি বলছি না আমি এর মধ্যে থেকে অ্যাওয়ার সবকিছু তো কভার করা যাবে না এর মধ্যে যেটুকুন কভার করা যায় সেটুকুন কভার করে দিচ্ছি হ্যাঁ এখান স্যার আমার যেমন ধরুন মার্শ আলফ্রেড মার্শাল মানে ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স মানে এরকম যেটুকুন পড়ে নেবে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স আলফ্রেড মার্শাল দুই একটা বই ফই পড়তে হলে বই দুই একটা বই ফই নাম মুখস্থ করে নেবে মানে ওই খুব বেশি প্রশ্ন আমি এগুলো দেখি না তবে ওই বই তো ডাকতেই হবে এখন কম্পিটিশন দিনকে দিন আরো টাফ হচ্ছে নামগুলো মনে রাখতে হবে আর কি কি বই আসছে না মনে হয় কি কি বই লেখা আছে মানে একদম সিঙ্গেল লাইনার সবই সিঙ্গেল লাইনার এমন কিছু মানে বেশি ইয়ে করতে হবে না রাখতে পারলেই হয়ে যাবে মুখস্থ করলেই হয়ে যাবে স্যার বলছিলাম এই কেইনিসের যে বললেন রিসেশন বা ডিপ্রেশনের সময় 1928 তার যে ধারণাটা আসছে 1928 তো 1928 গ্রেট ডিপ্রেশন করোনার মতো এরকম একটা ডেঞ্জারাস এপিডেমিক ছিল এবার স্প্যানিশ ফ্লু দু তিন বছর প্রায় ছিল তারপর আস্তে আস্তে ইকোনমিক সিঙ্ক করে গিয়ে 28 এ গিয়ে একটা হিউজ পরিমাণ গ্রেট ডিপ্রেশন তৈরি হয়েছে যদিও তার আরো অনেক কারণ ছিল আমি হাত দেখতে পারি না অত বড় ইকোনমিস্ট আমি দুটোর মধ্যে এমনি মানে জিজ্ঞেস করলাম আর কি আপনার কি মনে হয় আর ইকোনমিক্স এর উপর তো একটা বড় একটা তো এফেক্ট রেখে যাবেই করোনা আগে করোনা যা কিন্তু কিছু সেক্টর আছে যেগুলো সেক্টরের অবস্থা খুবই খারাপ যেমন অ্যাভিয়েশন তারপর তোমার হোটেল ট্যুরিজম এই ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা ভীষণ রকমের খারাপ এবং প্রবলেমটা হচ্ছে এরা তো নিজের পয়সায় চলে না তোমার কথা প্রথমেই বলছিলাম নিজের পয়সায় তো কেউ চলে না সব তো ব্যাংকেরই পয়সা আর দুদিন পরে এরা যখন হাত তুলে দেবে বলবে আমরা ব্যাংক্রাফ্ট হয়ে গেছি কি হবে এমপ্লয়িরা লে অফ হয়ে যাবে তাদের যে স্টেডি ইনকামটা ছিল ইনকামটা চলে যাবে আর কোম্পানি যখন ব্যাংক্রাফ্ট হয়ে যাবে পুরোটাই লোডটা পড়ে যাবে ব্যাংকগুলোর উপর আর সব যেহেতু ইন্টারডিপেন্ডেন্ট ইকোনমিক্স এর এফেক্ট পড়বে ওই পাশের সেক্টরে তার এফেক্ট পড়বে ওই সেক্টরে সো ইটস আ ভেরি ভেরি টাফ টাইম তো সবার আগে করোনাকে যেতে হবে তারপর অন্য কিছু ভাবা যাবে প্রভাব আমাদের ইকোনমির উপর কতটা আছে ইন্ডিয়ান ইকোনমির উপর এই ব্যাপারে একটু জানতে চাইছে দাদা ভাই নওরোজি তো একজন হিস্টোরিয়ান এবং ইকোনমিক্স এর উপর ইন্ডিয়ান ইকোনমিক্স এর উপর তার সেই অর্থে হি ইজ নট এ বিগ থিঙ্কার অন ইন্ডিয়ান ইকোনমিক্স বাট ওনার যে ওয়ার্কটা আছে যে আমাদের কিভাবে আমাদের ইকোনমি মানে ব্রিটিশরা কলোনিয়ালিস্টিক মেন্টালিটি কলোনিয়ালিস্টিক ইকোনমি আমাদের ইকোনমি থেকে কিভাবে ড্রেইন অফ ওয়েলথ কিভাবে হয়ে গেছিল সেটি মডেলের উপর দাদাভাই নওরোজির একটা বিখ্যাত কাজ আছে যেটা আমরা ইতিহাসে সবাই পড়েছি এবং এই আর হিস্ট্রি রিপিটস ইটসেলফ সো আমাদের তো হিস্ট্রি ভালো করে জানতেই হবে ভবিষ্যতে এরকম ভাবে আমাদের ড্রেইন অফ ওয়েলথ যাতে না হয়ে যায় এছাড়া তো এরকম খুব একটা বড় এফেক্ট আমরা মানে একজন যে মানে ইকোনমিক হ্যালো স্যার একজন জিজ্ঞেস করছিল হ্যাঁ স্যার বলো প্রথম কথা যেহেতু মানে পুরো ব্যাপারটা কোনো ট্যাঞ্জিবল নয় কোনো কিছু ছুঁয়ে দেখার নেই ইকোনমিক্স কিছুই ছুঁয়ে দেখার নেই তাই সেরকম রিসার্চটাও কোনো টেস্ট টিউব নিয়ে ছুঁয়ে দেখার কিছু নেই
রিসার্চ গুলো আলটিমেটলি হয় মানে একদম বেসিক হয় ইকোনমিক্সে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতেও যেটা করতে হতো সেটা হলো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতো, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন হতো, আর কিছুটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝানো হতো, হ্যাঁ কিছু ডাটা নিয়ে কালচার করা হতো। তাই ইকোনমিক্সেরও ল্যাবরেটরি হয় এবং সেখানে এই কাজগুলোই হয়, তারা সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলোকে বিভিন্ন ভাবে অ্যানালিসিস করে, অ্যানালিসিস করে তারপরে সেটা নিয়ে একটা এইবার সেটাকে তারপরে তার মানে যেই অথরিটির কাছে পাবলিশ করছে তারা তখন সেটাকে একটা মান্যতা দিচ্ছে, তারা সেটা নিয়ে তাদের ক্রস কোশ্চেন করছেন সেটাকে মান্যতা দিচ্ছে, তারপরে সেটা একটা মানে মান্যতা লাভ করছে সেটা, তখনই তারপরে একটা মনে হচ্ছে যে না সেটা সারা বিশ্বব্যাপী একটা খুব বড় একটা প্রভাব ফেলতে পারে কিংবা সারা পৃথিবীর লোকের কাছে অনেক বেশি সেটা অ্যাকসেপ্টেবল এবং তারা একটা ভালো ফল পেতে পারে, তখনই হয়তো সেটা মানে নোবেল পাওয়ার জন্য হয়তো সেটা মনোনীত হচ্ছে, এটাই হয়তো ব্যাপারটা ঘটছে। নোবেল তো অনেক বড় জিনিস, আমি ওটাই বলছিলাম, ইকোনমি শুধু না, যে কোনো সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স বলো, আমাদের অ্যানথ্রোপোলজি বলো, এই ধরনের সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ওই সোসাইটির উপর এগুলো ইমপ্লিমেন্ট করা হয় এবং সোসাইটির উপর ইমপ্লিমেন্ট করে বিভিন্ন ডেটা কালেকশন করে মানে ব্যাপারটা এবার রিয়েলাইজেশন, ডেটা না রিয়েলাইজেশন, ডেটা তো আছে খুব ভালো ডেটা আছে। সোশ্যাল সায়েন্স আর বেসিক সায়েন্সের মধ্যে ডিফারেন্সটা আছে, বেসিক সায়েন্সের ল্যাবের মধ্যে হয় আর সোশ্যাল সায়েন্সের ল্যাব হচ্ছে হিউম্যান মানে ফিল্ড ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক। একটা স্পেসিমেন আমরা যদি কালেক্ট করে নিই, সাপোজ মনে করো আমাদের এখানে আমার কমিউনিটি, আমি বেলগুড়িয়া যাত্রা থাকি, বেলগুড়িয়া কমিউনিটিকে নিয়ে নিল, যে বেলগুড়িয়া কমিউনিটির উপরে রিসার্চ করছে, তো সেখানে এই ফিল্ড ওয়ার্কে এইটা স্পেসিমেন হয়ে গেল টোটাল বেলগুড়িয়া, আপনি বলেছিলেন ওই যে চারটে ফ্যাক্টর আছে ইকোনমিক্স এর, মানে ল্যান্ড, লেবার, তারপরে ক্যাপিটাল আর এন্টারপ্রেনার, আরেকটা ফ্যাক্টর কি হতে পারে, যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচার, এটা কি একটা ফ্যাক্টর হতে পারে? No, infrastructure is a factor. Infrastructure is a capital. Capital use kore, tomar je bibhinno jontropatir moddhe rokom toiri kora hoy, capital use kore, shekom capital use kore infrastructure ta toiri kora hoy. Accha. Ekhan kotha bolchi sir. Infrastructure bolte building, trailing, shore, ekhon to capital use kore toiri kora hoy. Mane capital goods er moddhe pore, capital er moddhe pore. Capital er moddhe gulo pore. Accha, time ta kon kise porbe tahole capital naki? Time bolte bujham. আবার বলি, বারবার বলি, আজকে প্রথম ক্লাস ছিল, তোমরা কিন্তু আমার ক্লাস থেকে একটাই কথা, আমার ক্লাসে তুমি একটা প্রশ্ন একবার করো, হাজারবার করো, যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ প্রশ্নটা করো, এবং সবসময় এই হবে না যে আমি ঠিক বলছি, অনেক সময় এরকম হবে তুমি ঠিক বলছো আমি তোমার কাছ থেকে শিখছি, কিন্তু কেউ এখান থেকে না বুঝে যাবে না। ইকোনমিক্স ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ভেরি ডে টু ডে লাইফ, মানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে ইকোনমিক্স আছে, তোমরা নিজেরাও প্রচুর ইকোনমিক ডিসিশন নাও। আজকে তোমরা কথার কথা বলছি, আজকে তোমরা রাইসে ভর্তি হবে না চেষ্টায় ভর্তি হবে, ইটস অলসো ডিপেন্ড অন ইউর ইকোনমি অ্যান্ড ইউর ইকোনমিক ডিসিশন। তো এই ধরনের প্রত্যেকে আমরা ডে টু ডে লাইফে বিভিন্ন রকম ইকোনমিক ডিসিশন নিয়ে রাখি, তো ইকোনমিক্সে আমাদের ডে টু ডে লাইফের সাথে ইকোনমিক্স একটা সাবজেক্ট, এটাকে এরকম ভাবে ইন্টারেস্টেড সহকারে পড়ো, কয়েকদিন পরে কয়েকটা ক্লাস করার পর সাবজেক্টের উপর তোমাদের গ্রিপটা এতটাই ভালো চলে আসবে, তোমাদের তখন মার্কস নিয়ে ভাবতে হবে না, মার্কস তোমাদের এমনি চলে আসবে। আর আমার কথা যদি বলো, আমি যা বলবো, আমি চূড়ান্ত ফাকিলা স্টুডেন্ট ছিলাম, তো সেই জন্য আমার কাছে ইকোনমিক্স সাবজেক্ট খুব ভালো লাগতো, ভালো লাগতো ইন দ্য সেন্স আমি বেসিক কয়েকটা কনসেপ্ট বুঝে নিয়েছিলাম ইকোনমিক্স, আর তারপরে একটু ধারাই মাচাই করে আমি পরীক্ষা দিতে চলে যেতাম। আজও আমি ইউপিএসসি যখন দিয়েছি, আমি ইউপিএসসি তখনও আমি কিন্তু ইকোনমিক্স খুব বেশি পড়িনি, অথচ মোটামুটি কিন্তু ভালো ইকোনমিক্স আমি স্কোর করে এসেছি,
যদিও হয়তো আমি মানে যদিও আমি ইকোনমিক্স আমি চেষ্টা করি প্রত্যেকটা পরীক্ষায় আমার টার্গেট থাকে ইকোনমিক্স আমি 100 এর মধ্যে যতটা সম্ভব 90-95% অব দি মার্কস তুলে রাখার চেষ্টা করি বিকজ ইকোনমিক্স আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগে কিছু ক্ষেত্রে কমে যায় বাট চেষ্টা করলে তোমরা প্রত্যেকে কিন্তু ইকোনমিক্সে খুব সুন্দর মার্কস হ্যাঁ বলো স্যার বলছি যে আপনি কি অ্যানসার করাবেন চেষ্টা তো পড়ে চেষ্টা আছে ইচ্ছে আছে বলো বাংলা ইংলিশ দুটো ভার্সনই হবে আমি নোটস আমি এই মুহূর্তে বাংলায় দিতে পারবো এই মুহূর্তে আমি ইংরেজিতে নোটস তৈরি করছি বাট ক্লাসেস বাইলিঙ্গুয়াল ক্লাস যেরকম বাইলিঙ্গুয়াল হয় ক্লাস সেরকম বাইলিঙ্গুয়াল হবে বাট এই মুহূর্তে আমি মানে অত জোর দিয়ে দিতে পারছি না ইংরেজি তৈরি করার চেষ্টা করছি তো ইংরেজিটা মানে তারপর নেক্সট ইয়ার বাংলা ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার যাই হোক নেক্সট আর কিছু বলার আছে কারো রিকোয়েস্ট হলো স্যার তাড়াতাড়ি শুরু করার হ্যাঁ তাড়াতাড়ি শুরু করলে অবভিয়াসলি মানে তাড়াতাড়ি হোক দেরি করো মানে সাফিসিয়েন্ট তোমার টাইম তোমাদের হাতে থাকবে অপশনাল পড়ার জন্য আমি কোনোদিনই মনে করি না অপশনাল পড়ার জন্য প্রচুর সময়ের দরকার আর খুব কম সময় দরকার এটাও আমি বলবো অপশনাল পড়তে না একটা অনার্স লেভেলের একটা পড়াশোনা করতে হবে তুমি অ্যানথ্রোপোলজি তো ভাবতেই হবে না অনার্স লেভেলে পড়াশোনা 3 বছরে পড়া তুমি 7 থেকে 8 মাসের মধ্যে পাবে অ্যানথ্রোপোলজি কি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে মানে যেগুলো নতুন সাবজেক্ট আর অ্যানথ্রোপোলজি তো পড়াশোনার পরে কথা হবে ইকোনমিক্স ক্লাস অ্যানথ্রোপোলজি নিয়ে খুব বেশি আলোচনা করতে যাই না তুই পরে আমার সাথে কথা বলো পার্সোনালি আমি তোমাকে ডিটেইলস বলবো আচ্ছা আশা করি তাহলে আজকে তোমাদের ক্লাসটা আমি ঠিকঠাক মোটামুটি আমি জানি না ফিডব্যাক তোমরা অবভিয়াসলি দেবে বিকজ আমার কাছে এটা খুবই একটা লার্নিং এক্সপেরিয়েন্স আমার কৌশিকদা আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে খুব ভালো স্যার এবং ভালো খারাপ প্রত্যেকে এবং আমি জানি অনেকেই শাই স্টুডেন্ট আছে যারা বলতে কথা বলতে হয়তো লজ্জা পায় কিছুটা প্রশ্ন করতে হয়তো ভাবে যে স্যারকে প্রশ্ন করবো নেভার এইটা কোনোদিন তোমরা করো না আর তারপরেও তাদের জন্য একটা অপরচুনিটি আমি বলবো যে তোমরা যদি সেখানেও হেজিটেট করো যে ক্লাসে সবার সামনে বলবো কি লজ্জা করবো না কি করবো তো আজকাল যদি হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে অ্যাটলিস্ট ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করো মানে নিজেদের ডাউট রেখো না কিছু মেক ইট ক্লিয়ার প্রশ্ন তোমার কাছে মনে হতে হ্যাঁ এই প্রশ্নটা করবো এত অবান্তর প্রশ্ন অবান্তর প্রশ্নটাই কিন্তু অনেক কিছু তৈরি হয়ে যায় একটা অবান্তর প্রশ্ন আলোচনা করতে গিয়ে অনেকটা ভালো জিনিস আমরা জেনে যাই আর কম্পিটিটিভ এক্সাম হচ্ছে জার্নালিস্টিক স্টাডি কোনটা পড়তে গিয়ে কোনটা আমাদের নলেজে চলে আসবে কোনটা থেকে কি প্রশ্ন চলে আসবে কেউ জানে সো অ্যাপ্রোচটা তবে অ্যাপ্রোচটা সবাই সিম্পল দেয় অ্যাপ্রোচটা সবার যেন সিম্পল থাকে বি ফুল কনফিডেন্ট ভয় পাওয়ার কোনো কারণ নেই কিচ্ছু করার দরকার নেই যা হবে দেখা যাবে ফেস ইট লাইক দ্যাট আর আর কি বলবো ব্যাস দ্যাটস অল ইকোনমিক্স ইকোনমিক্সের বাইরেও তোমরা আমাকে অন্যান্য প্রশ্ন জিজ্ঞেস করতে পারো বিভিন্ন রকম সমস্যা সিচুয়েশন এখন করোনা সিচুয়েশন সবারই অবস্থা খুব খারাপ মানে শুধু করোনা নিয়ে না মেন্টাল ডিপ্রেশনের প্রত্যেকে অনেক দূরে মানে কি বলবো করোনা যে কবে যাবে মানুষজনকে পাগল করে দিয়ে যাবে তার আগে যাই হোক ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে ইটস এ লার্নিং কার্ভ ফর মি আমার কোনো ভুল ভ্রান্তি কোনো ইম্প্রুভমেন্ট করার জায়গা থাকলে তোমরা ফ্রি টু সাজেস্ট বিকজ তোমরা কেউ এখানে নিজেকে ছোট মনে করবে না কেউ নিজেকে ছোট মনে করবে না তাহলে আজকে আমাদের শেষ করি এখানে গুড নাইট ওকে গুড নাইট তাহলে গুড নাইট এভরিবডি